দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরের 173তম অধিষ্ঠান তিথি, এবং আজকেই ত্রিশূল মানে পঞ্চশূল কম্পন এবং মায়ের পুজো, পুরনো প্রতিমা বিসর্জন, নতুন মায়ের প্রতিষ্ঠা, এই সবই আজকে হয়। সেই জন্য দেখানোর জন্য এসেছি, এই দেখুন বিশাল বড় গেট এবং দুর্গাপুর ব্যারাজিতির ভিরিঙ্গি মা কালী জাগ্রত মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি সবাই জয়েন করুন, জয় মা কালী বলে লাইভ থেকে শুরু করছি। চলুন দেখাই মাকে। অনেক ভিড় হয় প্রত্যেক বছর এবং আজকেও তাই হয়েছে, জানেন তো, সকালেও এসেছিলাম কিন্তু এখন তো সেই পঞ্চশূল কম্পন সমস্ত কিছু দেখার যায়। এখানে একদম পুজোর ডালা পাওয়া যাচ্ছে, আপনারা এখানে এসে পুজোর ডালাও কিনে নিতে পারেন যারা পুজো দিতে আসেন। তারপরে ফুল টুল সবই এখানে নিয়ে আপনারা যেতে পারেন দুর্গাপুর ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। দেখতে পাচ্ছেন প্রবেশ করছি আমরা আস্তে আস্তে, এবং আজকে কিন্তু বেশ ভিড় হয়। bengal.com থেকে সরাসরি লাইভে আমরা একদম মায়ের মন্দিরে, এবং আপনাদেরকে দেখাবো। এই দেখুন এখানে কিন্তু বেশ ভক্তদের ভিড়, সব কেনাকাটা মানে পুজোর সমস্ত পুজো অমাবস্যার পুজো তো শুরু হয়ে গেছে আজকে দিনেরবেলাও দেখলেন, এবং সবাই কিন্তু পুজোর উপকরণ কিনছেন। আচ্ছা সামনে দেখে নিই কি অবস্থায় এখন আছে, মানে পুরনো ঠাকুর যেটা এতদিন ধরে এক বছর ধরে ছিল সেই ঠাকুরটা বিসর্জন হবে পাশের দিঘিতে, আর নতুন ঠাকুরটা প্রতিষ্ঠা হবে। নতুন মা ঠাকুরটাকে কি এত সুন্দর সাজিয়েছে, না দারুণভাবে সাজিয়েছে, একদম খুব সুন্দর সুন্দর গয়না পরিয়ে। চলুন আর বেশি দেরি করবো না, একদম মায়ের সামনে যাওয়া যাক। অনেকেই জয়েন করছেন, একটু জয়েন করেই কমেন্টস করুন, আজকে লাইভটা একটু অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভিরিঙ্গি মা কালীকে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। শুধু দুর্গাপুর না, বেঙ্গল শুধু না, প্রান্তে প্রান্তে যেন ছড়িয়ে যায় আজকের লাইভটা। চলুন দেখিয়ে দিই, অনেক বাজনা থেকে শুরু করে অনেক কিছু মিউজিক শুরু, অনেক কিছু দেখতে পাবেন। খুব বাজনা বাজছে এখানে, প্রচুর ভিড় হয়ে গেছে। আমি সামনে যাবো, মাকে দেখাবো, পঞ্চশূলটাকেও দেখাবো, আর দেখুন ভিড়টা শুধু। সবাই একটু কমেন্টস করবেন, মনীষা আছে কমেন্টস করছেন, সুমিত সাধু দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। চলুন একদম আমি যাবো, প্রচণ্ড ভিড়, আজকে যাবো কীভাবে জানি না, তবে যাবোই যাবো, ভালো আছি। এই দেখুন খুব লাইন পড়ে গেছে, প্রচুর ভক্তেরা বিভিন্ন জায়গা থেকে আজকে এসেছেন। কিন্তু আপনারা কোথা থেকে দেখছেন, দাদা ভালো তো, সেই কারি বলছেন একদম ভালো আছি, আর আমরা একদম সেই প্রাচীন মন্দির ভিরিঙ্গি কালী মায়ের মন্দিরে আছি। একটু দেখি একটু সাইডে যাবো, পুজোর ডালা নিয়ে দূর দূরান্ত থেকে সবাই এসেছেন, তো অনেক সময় ধরে লাইন দিয়ে আছেন এবং দেখছেন এখানে, মানে পুজো দিতে এসেছেন, পুজো দিচ্ছেন। বাজনা বাজছে চারিদিকে, বাজনার আওয়াজও পাচ্ছি। আমি মাকে দেখাবো নতুন যে ঠাকুরটা সেটাও দেখাবো, এবং পুরনো কালী মাকে মানে যেটা আজকে বিসর্জন হবে সেটাও দেখাবো, তার জন্যই তো আসা। নতুন যে ঠাকুরটা সেটা একটু দেখে নিন আপনারা, অনেক দূর দূর থেকে আপনারা দেখছেন তো, এই ঠাকুরটা কিন্তু আজকে মন্দিরের প্রতিষ্ঠা হবে। হ্যাঁ একদম সামনে যাচ্ছি, দেখিয়ে দিয়েছি, আর মাকে সাজিয়েছে খুব সুন্দর, জানেন তো। দেখি কোথা থেকে সবাই জয়েন করলেন, একটু সাইড দেখি, মাকে দেখি, খুব ভিড়ও হয়ে গেছে কারণ এখানে মায়ের নতুন মূর্তি যে, এই দেখুন কি সুন্দর সাজিয়েছে মাকে, অসাধারণ লাগছে মাকে, মায়ের যে নতুন প্রতিমা, এবং এখানে মাকে সোনার রূপোর গয়না দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখুন অসাধারণ। জয় মা কালী, সবার মঙ্গল করো। একদম সুদীপ্ত চক্রবর্তী কমেন্টস করছেন, এই ঠাকুর আজকে মন্দিরের একদম প্রতিষ্ঠা হবে, এবং আগের যে প্রতিমাটা সেটা বিসর্জন হবে। আপনারা জানেন প্রত্যেক বছর এই দিনেই হয়, 173তম অধিষ্ঠান দিবসে তিথিতে আমরা চলে এসেছি, একদম প্রত্যেক বছর এই দিনেই হয়, আপনারা জানেন বার্ষিকী পুজো। হ্যাঁ বাঁকুড়া থেকে দেখছেন, আচ্ছা লক্ষণ লোক লক্ষণ লোক কমেন্টস করছেন, জয় মা বলছেন, বাঁকুড়া থেকে অঞ্জলি দাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ জয় মা। মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে, আর মায়ের এই রূপ অন্য মন্দিরে কিন্তু দেখা যায় না, মাকে অন্য রকম লাগে ভিরিঙ্গি কালী মন্দিরে, ভিরিঙ্গি কালী মায়ের রূপই একদম আলাদা, এবং কত সোনার গয়না, নানান রকমের গয়নায় নানান রকম অলংকারে সাজানো হয় প্রত্যেক বছর। আর শিব ঠাকুরটাও দেখে নিন, তারপরে আমি যাবো সামনে গিয়ে যে ঠাকুরটা এখনও আছে মন্দিরে সেটাও দেখাবো। জয় মা, মিহির কুমার লাহা কমেন্টস করছেন, সকলে একটু শেয়ার করুন, আজকে অনেক সংখ্যক দর্শককে দেখতে হবে অবশ্যই, দূর দূরান্তে যেন দেখতে পায় মানুষ। একদম রোহিত বসায় আছেন, এই দেখুন এই যে শিল্পীরা, আমরাই গ্রাম থেকে
আমাদের বংশক্রমে এই ঠাকুর গড়ে আছে। আজ 150 বছর এই ঠাকুর গড়ে। হ্যাঁ 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 তা এক সপ্তাহ দু সপ্তাহ মতন টাইম লাগে। না এটা এইখানেই দেখা যাবে। প্রচুর ভিড় হচ্ছে এখানে মায়ের যে মন্দির, এই দেখুন সবাই আছেন এখানে, মায়ের ছাড়া সেবায় সবাই ভালো আছে, তো আসছেন এখানে ভিড় করে দর্শক ভক্তেরা। এবং এই দেখুন এই মন্দিরের আপনারা সবাই সেবা, কি বলছেন, মন্দিরের সেবা করেন আপনারা দূর দূরান্ত থেকে, আপনারা সবাই দেখুন এবং শেয়ার করুন। চলুন বাইরে দেখিয়ে দিই, বাজনা বাজছে, ঢাক বাজছে। আচ্ছা খুব ডাক পাচ্ছে, দেখুন ঢাক পাচ্ছে কি, আর ঠাকুরটা দেখতে চান, মায়ের পুজো চলছে, পঞ্চশূল এখানে, এই পঞ্চশূলের কম্পন হবে, মা যখনই ভেতরে ঢুকে যাবে তারপরে পঞ্চশূল কেঁপে ওঠে এইখানে। আপনারা সবাই একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন, জয় মা কালী। এবং সেই অলৌকিক দৃশ্য এখানেই দেখা যায়, পঞ্চশূল কেঁপে ওঠে যখনই মা এই মন্দিরের ভেতরে ঢোকে তারপরে, তো আজকে সেই দৃশ্য দেখাতে পারবো আমরা। পঞ্চশূলটা অনেকবার ধরে কেঁপে ওঠে আর সবাই জয় মা বলে জয় ওঠেন, আপনারা দেখেন প্রত্যেক বছর। আচ্ছা একটু এইদিকে দেখাই, এখানে গিয়ে মাকে একটু দেখিয়ে দিই, একদম ভেতরে চলে এসেছি মাকে দেখাবো বলে। এই দেখুন এখানে একদম মায়ের সামনে চলে এসেছি, আপনারা মায়ের দর্শন করে নিন, এই ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে যাবে আজকে। আসানসোল থেকে দেখছেন রূপা রহিতা, সবাই একটু শেয়ার করুন এবং মাকে দেখার সুযোগ করে দিন। ভেতরে পুজো চলছে, অমাবস্যার পুজোর জন্য সবাই আসছেন, পুজো দিচ্ছেন, এই প্রতিমা কিন্তু একটু পরেই বিসর্জন হবে আর কিছুক্ষণের মধ্যে, তারপরে নতুন ঠাকুরটা দেখলেন ওটা এখানে প্রতিষ্ঠা হবে, পঞ্চশূল কেঁপে ওঠে মা এখানে, নতুন মূর্তি এখানে প্রতিষ্ঠা হয়ে যাবার পরে, এটা প্রত্যেক বছর হয়। একদম সরাসরি মাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন বিরিঙ্গি কালী মায়ের মন্দিরে আজকে হাজার হাজার মানুষ লাইন দিয়ে পুজো দিতে এসেছেন সকাল থেকে। অভিষেক চ্যাটার্জি কমেন্টস করছেন, বাদল হালদার এজন থেকে দেখছেন, সুরেন্দ্র শ্যামলী কমেন্টস করছেন জয় মা তারা বলছেন, সবাই পুজোর ডালা নিয়ে এখানে এসেছেন। এই দেখুন পুজো দিচ্ছেন অনেকেই, এই দেখুন ঠাকুর মশাইরা সকাল থেকে ভোরবেলা থেকে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুজো করছে করছে, এবং তার সাথে আজকে সারা রাত ধরে হবে পুজো। শেফালী সাহা কমেন্টস করছেন থ্যাংক ইউ, সৌমেন চ্যাটার্জি বলছেন জয় মা, এই দেখুন প্রচুর ভিড় প্রচুর ভিড়, মাকে কত ফুল মালায় ঢেকে দেওয়া হয়েছে, জয় মা কালী, ভিরিঙ্গি কালী মায়ের রূপ আপনারা দেখুন। অহনা সিং বলছেন জয় মা, বাওয়ারিয়া সিটি থেকে দেখছেন। আচ্ছা সরাসরি লাইভে আমরা দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে, প্রত্যেক বছরের মতো এই বছরও আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মায়ের যে আগের মূর্তি, যেটা এই মূর্তিটা একটু পরে বিসর্জন হবে, আপনারা কিন্তু সকলে শেয়ার করবেন। দুর্গাপুর থেকে দেখছেন সুরেন্দ্র শ্যামলী, থ্যাংক ইউ। জয় মা, সকলের মঙ্গল কর মা, এবং মা যেন সবারকে ভালো রাখে এটাই চাইবো, একদম মায়ের কাছে যখন এসেছি জয় মা। হ্যাঁ রিয়া সোরেনও কমেন্ট করছেন জয় মা বলছেন, জয় মা তারা, লিটন সরকার বলছেন মায়ের পুজো চলছে, শৈবাল মৈত্র কমেন্ট করছেন পাপিয়া দিয়ে বলছেন আমিও যাচ্ছি একটু পরে, সৃজন থেকে বলছি। আচ্ছা 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 আসুন আপনারা সকলে আসুন, এই দেখুন একদম ঠাকুর বসেরা একদম পুজো করছেন সারাদিন ধরে, দেখতে পাচ্ছেন কি ভিড় হচ্ছে আর কি। জয়দেব বাউরি বলছেন জয় মা মা গো, মালতি গলায় কমেন্টস করছেন জয় মা, প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়ে গেছে।
এবং এখানে কি দেখুন অনেক লাইন দিয়ে অনেক ভক্তেরা আসছেন পুজো দেবার জন্য। আর এখানে একদম সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সকলে খুব ভালোভাবে, সিকিউরিটি সার্ভিস খুব ভালো। আচ্ছা, এরপরে মন্দির পরিষ্কারও করা হবে, আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে একটু ঠাকুর দেখিয়ে দিই তবে বেরিয়ে যাবো। সরাসরি লাইভে আপনাদেরকে মাকে দেখালাম, মন্দির পরিষ্কার করবে এখনই অভয় দাদা, জয় মা কালী। আচ্ছা, অভয় চক্রবর্তী কমেন্টস করছেন দাদা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এখানে দেখুন কত ভিড়, দেখুন বাইরের ভিড়টা দেখুন, বাইরে যে পঞ্চশূল আছে সেখানটা একটু দেখিয়ে দিই, পঞ্চশূল যেখানে আছে সেটা একটু দেখিয়ে দিই। এখানেই পঞ্চশূলের কম্পন হয়, প্রত্যেক বছরই হয়। এই যে পঞ্চশূলটা দেখতে পাচ্ছেন, মা মন্দিরে যখনই প্রতিষ্ঠা মায়ের হয়ে যায় তারপরেই পঞ্চশূলের কম্পন হয়। একটু পরেই পুরনো ঠাকুরটা বিসর্জন হবে এবং নতুন ঠাকুরটা মন্দিরে প্রবেশ করবে। বাইরে বাজনা বাজছে, ঢাক বাজছে। কি ভিড় দেখুন, জয় মা, একটু সবাই বলবেন, কমেন্টস করবেন। সুমি সুস কমেন্টস করছেন, দুর্গাপুরের ভেঙ্গি কালী মন্দির বিখ্যাত পুরনো, বহু পুরনো শ্মশান কালী মন্দির, যে মন্দিরের অলৌকিক কাহিনী গল্প অনেকেই শুনেছেন জানেন। এবং এই 1852 সালের এত পুরনো যে মন্দির শ্মশান কালী মন্দির, যে সময় দুর্গাপুরে মানে এই জায়গাটা অন্যরকম ছিল, এখন তো ব্যানাচিতি বাজার, কিন্তু শ্মশান কালী মা শ্মশান ছিল যে জায়গায়, সেই জায়গায় মায়ের যে অধিষ্ঠান আপনারা জানেন সেই দিনে হয়েছিল, এবং সেই জন্য আজকে এই দিনে মায়ের প্রত্যেক বছর অধিষ্ঠান দিবস হিসেবে পালন করা হয়। 173তম বর্ষ এটা, 173তম বর্ষে আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিড় প্রচুর। এই দেখুন পঞ্চশূল এখানে কেঁপে ওঠে, পঞ্চশূল এখানেই কেঁপে ওঠে। এই দেখুন এই অলৌকিক দৃশ্য, আমরা দূর দূর দূরান্তের মানুষ দেখেন, বিভিন্ন জায়গা থেকে দেখেন। এই পঞ্চশূল কেঁপে উঠবে, জয় মা। সে দীপ্তি সিংহ কমেন্টস করছেন, জয় মা, জয় মা। আপনারা সকলে একটু শেয়ার করে দিন এবং একটু কমেন্টসে জয় মা লিখুন যারা যেখান থেকে দেখছেন। বাইরে বাজনা, চারিদিকে বাজছে, এই দেখুন একদম প্রচুর বাজনা, চারিদিকে বাজনা বাজছে, আপনারা শুনতেও পাচ্ছেন নিশ্চয়ই, সবই দেখাবো আপনাদেরকে, তার জন্যই আসা এখানে ভেঙ্গি কালী মায়ের মন্দিরে। সরাসরি লাইভে আমরা আছি, কত দর্শক, কত ভক্তেরা আসেন, জয় মা। অনিমেষ দাস কমেন্ট করছেন, জয় মা, সবার মঙ্গল করো মা। হ্যাঁ, সবার মঙ্গল করো। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দেন। ভিড়টা শুধু দেখুন 100 পেরিয়ে গেছে, থ্যাংক ইউ, সবাই শেয়ার করেছেন, প্রচুর ভিড়। আর আমরা কিন্তু চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যই bengal.com থেকে সরাসরি লাইভে। এই দেখুন প্রত্যেক বছর আসা হয় নাকি তাই, এই অলৌকিক ত্রিশূল মানে পঞ্চশূল নড়তে দেখেন, আপনারা দেখেছেন কখনো? আচ্ছা, বলছে পঞ্চশূল নাকি নড়ে ওঠে, তাই তো? একদম, ঠাকুর যখন নতুন ঠাকুর যখন ভেতরের মায়ের দেবীকে চাপে তখন ত্রিশূলটা অটোমেটিক্যালি নড়ে, অটোমেটিক নড়ে। হ্যাঁ হ্যাঁ। তুমি কোথা থেকে এসেছো? আমি অন্ডালগ্রাম। অন্ডালগ্রাম,
এবং অন্ডাল থেকে ওনারা এসেছেন এবং এরকম কিন্তু দেখার জন্য বহু দূর দূর থেকে অনেক মানুষ এখানে এসেছেন। প্রচুর ভিড় হয় চারিদিকে দেখতেই পাচ্ছেন। এ দেখুন এই যে মা, মায়ের পুজো ভেতরে চলছে আর ভেতরে প্রচুর ভক্তের সমাগম। একটু পরেই এই পঞ্চশূল নড়ে উঠবে আর আপনারা দেখতে পাবেন সেই অলৌকিক দৃশ্য bengal.com থেকে সরাসরি লাইভে। জয় মা, জয় মা। শিল্পী ভট্টাচার্য বলছেন জয় মা। তাহলে একটু শেয়ার করুন, অনেক সংখ্যক মানুষের কাছে যেন পৌঁছে যায় লাইভটা। এই দেখুন কত ভিড় দেখুন চারিদিকটায়। একটু পরে দেখবেন যে নতুন ঠাকুর মন্দিরে প্রবেশ করছে, পুরনো ঠাকুরের পুরনো যে প্রতিমাটা বিসর্জন হবে এবং এখানে পঞ্চশূল কেঁপে উঠবে। আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানান। মায়ের পুজো হচ্ছে, দেখুন কত ভক্তের সমাগম। এই মায়ের প্রতিমা কিন্তু একটু পরে দেখা যাবে না, নতুন প্রতিমা আসবে এখানেই। হ্যাঁ, এখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন নতুন প্রতিমা আসবে। সবার কেমন লাগছে এই ভিড়ের মধ্যে থেকে আপনাদেরকে দেখাবোই দেখাবো। জয় মা। অদিতি মণ্ডল কমেন্টস করছেন, রিমা রিনা প্রামাণিক কমেন্টস করছেন, বেবি ঘোষ কমেন্টস করছেন, জয় মা বলছেন। ভিড়টা দেখুন কোথায় এসেছি, কি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় হয়ে গেছে চারিদিকে। যাবো সামনে এবং আপনাদেরকে ঠাকুর তো দেখালামই, আবার নতুন মা মানে প্রতিমাটা সেটা এখানে দেখানো হবে একটু পরে। ভিড়ের মধ্যে এই যে ত্রিশূলটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই। পঞ্চশূল, সরি ত্রিশূল না, পঞ্চশূল, ত্রিশূল কথায় কথায় বেরিয়েই যায়, তবে এটা হচ্ছে পঞ্চশূল। এই পঞ্চশূল আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। মায়ের আর মানে রূপ তো সবাই প্রত্যেক বছরই দেখেছেন, আসেন আর কি, মানে আই মিন প্রায়ই আসেন, প্রত্যেক বছর এই দিনটাতে অনেকেই আসেন। এই হচ্ছে পঞ্চশূল, যে পঞ্চশূলটা একটু পরেই কেঁপে উঠবে। আর চারিদিকে কত বাজনা বাজছে, কত মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে এসেছেন প্রচুর দর্শক। এই দেখুন, আশা করছি আপনাদের সবার লাইভটা খুব ভালো লাগছে। এবং আজকে যেহেতু দুর্গাপুর ভিড়িঙ্গি কালী মন্দিরের 173তম অধিষ্ঠান দিবস, সেই জন্য সেই তিথিতে আমরা চলে এসেছি। আপনাদেরকে সবাইকে বলবো একটু শেয়ার করে দিতে। আর একটু পরেই ঠিক এই জায়গাতেই দেখবেন যেটা দেখার জন্য দূর দূরান্তের মানুষ এসে গেছেন, অলরেডি এসে পৌঁছেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেন ভিড় এত, কারণ এক্ষুনি পঞ্চশূল নড়ে উঠবে একটু পরে। আর দূর দূরান্ত থেকে অনেক দর্শক, অনেক মানুষ কিন্তু সেটা দেখার জন্য এসেছেন। পঞ্চশূলটা একদম সিঁদুর পাখানো, সবসময় লাল এরকম থাকে। মায়ের পুজো কবে দাদা? এই শীতাদীপ, আচ্ছা পুজো কিন্তু সকাল থেকে চলছে জানেন তো। রিনা প্রামাণিকও কমেন্টস করছেন, ত্রিশূল কিন্তু দেখতে পাচ্ছেন, পঞ্চশূল দেখতে পাচ্ছেন আর মায়ের পুজো সকাল থেকে চলছে। আজকে তো একদম ভিড়িঙ্গি কালী মায়ের 173তম অধিষ্ঠান দিবস। হ্যাঁ বুঝতে পেরেছেন, মানে আজকে সকাল থেকে অমাবস্যা যখন থেকে লেগেছে পুজো কিন্তু চলছে, সারাদিন পুজো চলছে। আর আপনারা নিশ্চয়ই একটু পরে সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছেন, আই মিন এখানকার পুরনো প্রতিমার বিসর্জন, পাশেই আছে একটা সরোবর আর নতুন প্রতিমা একদম এখানে ভেতরে প্রতিষ্ঠা হবে মন্দিরের ভেতরেই। আপনারা দেখতে পাবেন সেই দৃশ্য bengal.com থেকে সরাসরি লাইভের মাধ্যমে। আর সেই জন্যই এত মানুষ এখানে ভিড় করেছেন। আমি একটু সবার সামনে সবার দিকে যাবো,
আচ্ছা দেখে নেবো, আচ্ছা প্রত্যেক বছর আসেন আপনারা? প্রত্যেক বছর আসেন? আচ্ছা কেন আসেন, মানে কি মায়ের এরকম অলৌকিক দৃশ্য দেখার জন্য? কোথা থেকে এসেছেন? আমরা দুর্গাপুর ওয়ান থেকে। আচ্ছা মানে অনেক কিছু শুনেছেন নিশ্চয়ই, এখানের পঞ্চফুল ঘুরে ওঠে। হ্যাঁ দেখেন? না 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 দেখিনি, এই প্রথম এলাম। আপনি আগে এসেছেন, মায়ের কখনো আগে দর্শন করেননি? না মায়ের দর্শন করেছি, এমনি এসেছি। হ্যাঁ বার্ষরীকে আসিনি। বার্ষরীকে? হ্যাঁ আজকে, হ্যাঁ প্রথমবার এলাম। কি মনে হয় মা জাগ্রত করতে বলবো? নিশ্চয়ই। আমি ওই দুর্গাপুর ওয়ান থেকে। আপনি পাশে থাকি? আচ্ছা আপনি দেখেননি কখনো পঞ্চশূল? কখনো দেখেননি পঞ্চশূল? অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি, তবে আজকে যারা দেখেননি তারা কিন্তু একদম সুযোগ পেয়েছেন সামনে থেকে দেখার। এই দেখুন যারা সামনে আছেন, পঞ্চশূলের সামনে আমরাও দাঁড়িয়ে আছি। এই পঞ্চশূল নাকি একটু পরেই নড়ে উঠবে, কেঁপে উঠবে। জয় মা, মায়ের অলৌকিক সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন সরাসরি লাইভে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন, একটু শেয়ার করুন প্লিজ। বিশাল বাজনা বাজছে এবং ঢাক ঢোল বাজছে, এবং একটু পরেই নতুন প্রতিমা মন্দিরে প্রবেশ করবে, পুরনো প্রতিমা আপনারা দেখতে পাবেন বিসর্জন হতে। আর তখনই যখনই নতুন প্রতিমা ভেতরে ঢোকে তখনই নাকি কেঁপে ওঠে এই পঞ্চশূল, তারপরেই কেঁপে ওঠে পঞ্চশূল। একটু আগেই মানে আমরা কিন্তু আজকে দিনের বেলায় আজ একটু ঠাকুর দেখি, ঠাকুরটা দেখিয়ে দিই, ঠাকুর দেখার জন্য কিন্তু, এবং এখানে পুজো দেবার জন্য প্রচুর ভক্তরা এসেছেন। মাকে দর্শন করুন, জয় মা কালী, জয় মা ভিড়িঙ্গি। এই ঠাকুর কিন্তু একটু পরে আর দেখা যাবে না। কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানান। মায়ের সামনে গেছিলাম, মাকে দেখালাম, খুব ভালো লাগে। আপনার নাম কি? বুলটি দেবর। আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি? আমরা সোভাপুর, আইকিসিটি সোভাপুর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এই পঞ্চশূল আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভিড় হয়ে যায়, খুব ঠেলাঠেলি লাগে এখানে। আপনারা একটু শেয়ার করুন, একটু সবাই শেয়ার করে পাশে একটু একটু মায়ের এই মহিমা, মায়ের দৃশ্য, মাকে যেন দেখার সুযোগ হয়ে যায়, একটু প্রচার করতে সাহায্য করুন আপনারা একটু শেয়ার করে। জয় মা কালী এখানে বলি হয়, যাই হোক এখানে কিন্তু প্রত্যেক বছর এই দিনে এরকম প্রচুর ভিড় হয়। দেখি কে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে আসেন। দেখি আজকে কারা কারা কোথা থেকে দেখছেন। জয় মা কালী, মহাদেবের পূজারি। আচ্ছা একদম, মা চালিয়ে সব, মা চাইলে সব সম্ভব, একদমই তাই। জয় মা, রাজেশ মণ্ডল বলছেন জয় মা, একদম। ঢাক ঢোল বাজছে, ইরজিৎ বলছেন এএমএসি মানে এমএমসি থেকে দেখছেন। জয় মা কালী বলছেন বর্ণালী প্রামাণিক, সৌরভ দাস বলছেন জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা, একদমই তাই, তুমি ভালো থেকো মা, একদমই তাই। কল্যাণ চক্রবর্তী কমেন্টস করছেন জয় মা, প্রিয়াচন্দ চ্যাটার্জি কমেন্টস করছেন জয় মা, সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো বলছেন, একদম। দাদা আমি বেলাতিথি থেকে, মিষ্টি 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 বলছেন। সুশান্ত মজুমদার বলছেন জয় মা, সুভাষ মুখার্জি কমেন্টস করছেন কেমন আছো দাদা, খুব ভালো আছি। আপনারা সবাই একটু শেয়ার করে পাশে থাকুন যাতে দূর দূরান্তের দর্শককে আমরা দেখাতে পারি। আর কত ভিড় আপনারা নিজেরাও দেখুন, মাকে দর্শন করুন, মাকে দর্শন করুন সবাই। জয় মা কালী, রাজদাস বলছেন, সমীর শীল কমেন্টস করছেন জয় মা, আমি বাংলাদেশ সীতাকুণ্ড থেকে দেখছি। আচ্ছা বাংলাদেশ থেকেও দেখছেন। এখানে কিন্তু আমি সবাইকে বলে দিই, ভিড়িঙ্গি কালী মা ভীষণ জাগ্রত। ভিড়িঙ্গি কালী মন্দির বহু পুরনো, এই শ্মশান কালী মন্দির 1852 সালে মানে সিপাহি বিদ্রোহের অনেক আগেই কিন্তু এটা এই মন্দির স্থাপিত হয়েছিল। আপনারা জানেন এই কালী মন্দির সম্পর্কে আমরা অনেক ভিডিও করেছি, অনেকবার দেখিয়েছি, এবং এই কালী মন্দিরে আমরা আজকে এসেছি কারণ আজকে 173তম অধিষ্ঠান দিবস। যাগযজ্ঞ সমারোহে পুজো চলে এই দিনে। পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম একটা মন্দির ভিড়িঙ্গি কালী মন্দির, 1852 সালে একদম স্থাপন হয় এই মন্দির, তখন 1299 বঙ্গাব্দ। এবং দেখতেই পাচ্ছেন মানে সিপাহী বিদ্রোহের ঠিক 5 বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির। তারপর থেকে সময় শতাব্দী পেরিয়ে গেলেও এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের
ভিড় প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই হয়। আর আজকের দিনে আপনারা ভিড় দেখে বুঝতে পারছেন যে মানুষের কত বিশ্বাস এই মন্দিরের ওপরে। কথিত আছে, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধ পুরুষতান্ত্রিক অক্ষয় কুমার রায়। বর্তমানে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তেরা আসেন। আজকের দিনে তো ভিড় দেখেই বুঝলেন আপনারা কে কত ভিড় হয়। ভক্তদের বিপুল সমাগমের ফলে এই মন্দির এবং পশ্চিমবঙ্গের অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছে, একটা অন্যতম পীঠস্থান বলা যেতেই পারে, কারণ দূর দূরান্তের মানুষ এখানে আসেন। শ্মশান কালী মন্দির হলেও এখানে কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় না, জানেন তো, এখানকার দেবী কমলার স্বরূপা, এবং সেই জন্য অন্নপ্রাশন থেকে বিয়ে শ্রাদ্ধের মতো আচার ও অনুষ্ঠান এখানে পালিত হয়। এখানে পূজার সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে। এখানে এই পঞ্চশূল কেঁপে উঠবে একটু পরেই। বিশিষ্ট অতিথি নিবাস এখানে আছে। মন্দিরের বিশাল প্রাঙ্গণে বিপত্তারিণী থেকে শুরু করে অন্যান্য পুজো পাঠও চলে। আর বাৎসরিক উৎসবে এই মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন দেবীর পুরনো মূর্তির বিসর্জন হয়, নতুন মূর্তি স্থাপন হয়। সারা রাত ধরে চলে হোমযজ্ঞ পূজা অর্চনা, আর তারই সঙ্গে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ তো হয়ই। শীতকালে এই মন্দির কমিটির তরফে শীতবস্ত্র দান করা হয়। আর বাজনা বাজছে মহা সমারোহে, শুনতে পাচ্ছেন আপনারা সেই আওয়াজ, দুর্গাপুর ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দিরের দৃশ্য। দাদা, আমি বোলপুর থেকে দেখছি, রিয়া মণ্ডল বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ, আমি আগে ডিএসপি ডিজিপিতেই থাকতাম। আচ্ছা, রাজীব ঘোষ বলছেন, জয় মা কালী। মানস চক্রবর্তী কমেন্টস করছেন, প্রশান্ত গলায় বলছেন, জয় মা ভিড়িঙ্গি কালীমা। একদম জয় মা ভিড়িঙ্গি কালীমা। আপনারা সবাই দেখুন আর লাইভটাকে শেয়ার করুন, একটা লাইক করে দিন, এবং দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিন একটা শেয়ার করে। কত ভিড় মানুষের, কত বিশ্বাস সেখানকার মানুষের এই মায়ের জন্য। এই কালী মন্দিরের জাগ্রত মায়ের গল্প তো অনেক আছে, আপনারা জানেন। নতুন মা এখানে আছে, দেখুন, যে মায়ের মূর্তি একটু পরেই এখানে প্রতিষ্ঠা হবে এই মন্দিরে, সেই মূর্তি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঢুকে আমরা দেখিয়েছি সেই মূর্তি। আর একটু পরেই পুরনো মূর্তি বিসর্জন হবে। মা, তুমি সবার মঙ্গল করো। বিশ্বনাথ কুণ্ডু বলছেন, খুব সুন্দর ভিডিও হচ্ছে দাদা। অদিতি নাথ বলছেন, আমরা শেয়ার করছি, থ্যাংক ইউ, সকলে শেয়ার করো। এবং ভিড়িঙ্গি কালী মায়ের মন্দিরের অল্প যেন সবাই জানতে পারে। পঞ্চশূল দেখতে পাচ্ছ, এই পঞ্চশূল নাকি কেঁপে ওঠে, নড়ে ওঠে, এটা কিন্তু অদ্ভুত এবং অলৌকিক, অসাধারণ। জয় মা ভিড়িঙ্গি মায়ের জয়। দেব ঘোষ বলছেন, বিজয় সিং কমেন্ট করছেন, মিতালি গড়াই কমেন্ট করছেন, জয় মা কালী বলছেন, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ, অনেকেই বলছেন, থ্যাংক ইউ, সবাই শেয়ার করে পাশে থাকুন, একটা শেয়ার করে দিন, যাতে মা কালীর এই প্রচার আরও আমরা বেশি ভালোভাবে করতে পারি। জয় মা ভিড়িঙ্গি, একদম একদম, অনেকেই কমেন্ট করছেন, তরুণ ঘোষ কমেন্ট করছেন, জয় মা কালী। এই প্রদীপগুলো জ্বালানো হবে, প্রদীপগুলো সব সাজিয়ে রাখা হয়েছে, এই দেখুন প্রদীপগুলো সব সাজিয়ে রাখা হয়েছে, প্রদীপগুলো সব জ্বালানো হবে একটু পরে। পঞ্চশূল আপনারা দেখতেই পাচ্ছেন সামনে, মূলধ্বনি শঙ্করধ্বনি হাত পাচ্ছে, দেখুন হাত পাচ্ছে এখানে পঞ্চধ্বনি, ভাইয়ের মঙ্গল ধ্বনি হচ্ছে, ভাইয়ের কাছে যাচ্ছে। জয় মা কালী, আপনারা দূর দূরান্ত থেকে একটু কমেন্ট করুন এবং শেয়ার করুন লাইভটা। একটু শেয়ার প্লিজ, দর্শক আরো অনেক বেশি মানে জয়েন করতে হবে, যাতে অনেকের কাছে মা ভিড়িঙ্গির মানে এই পূজার দৃশ্য পৌঁছে যায় লাইভের মাধ্যমে। একটু শেয়ার করে পাশে রাখুন সবাই, দেখুন সবাই মোবাইল উঁচিয়েছেন, মানে সবাই ফটো তুলছেন, ভিডিও করছেন অনেকেই। আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা দূর দূরান্ত থেকে বাড়িতে বসেও দেখতে মায়ের দর্শন করতে পারেন। মঙ্গলময়ী মা শ্মশান কালী মা, পঞ্চশূলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু পরে কেঁপে উঠবে, সেই দৃশ্য দেখার জন্য অনেক মানুষ এখানে আছেন।
পুরনো প্রতিমার বিসর্জন, নতুন মায়ের আগমন এদিক দিয়েই হবে, নতুন প্রতিমার আগমন এদিক দিয়ে হবে। বাজনা এসেছে দূর দূরান্ত থেকে, বিভিন্ন রকমের বাজনা সহযোগে আজকে এই পূজা অর্চনা অর্চনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কী যে ভিড়, কী যে ভিড়। অনেকেই কমেন্ট করছেন, জয়া মুখার্জি কমেন্ট করছেন, জয় মা কালী, সুদীপ্ত রাকা ঘোষ কমেন্ট করছেন, জয় মা বলছেন, জয় মা কালী, অঞ্জলি দাস বলছেন, মাস ঘোষ সবার মঙ্গল করো মা, জয়া মুখার্জি বলছেন জয় মা কালী, আশিস পিয়াসা ঘোষ জয় মা বলছেন, অনেকেই জয়েন করছেন। আপনারা একটু সবাই শেয়ার করে পাশে থাকুন। এই প্রদীপগুলো সব এখনই প্রজ্বলিত হবে, দেখতেই পাচ্ছেন। এই মন্দিরকে ঘিরে চারিদিকে অনেক মন্দির আছে জানেন, শিবের মন্দির, মনসা মন্দির, ভৈরব বাবার মন্দির, মহাদেবের মন্দির, সব অনেক অনেক মন্দির, বজরংবলীর মন্দির, গণেশ ঠাকুর, শীতলা দেবী, অন্নপূর্ণা মায়ের মন্দির, এরকম নানান মন্দির কিন্তু পাশাপাশি আছে। দেখিয়েছি আজকে যে লাইভে আপনারা এসেছিলাম দিনেরবেলায় তখনও, তাই তো মৌমিতা পাল খুব বলে ভালো বলেছেন, তিলোত্তমার বিচার চাই মা, মায়ের কাছে আমরা অবশ্যই তিলোত্তমার জন্য বিচার চাইবো সবাই, কেউ ভুলে যায়নি সেই নির্মম দিন। জয় মা ভেরিকি কালী, রঞ্জিত কলাই বলছেন, অঞ্জন ব্যানার্জি বলছেন জয় মা, শ্রী কর্মকার বলছেন জয় মা, প্রিয়া পাল কমেন্ট করছেন জয় মা বলছেন, সবার ভালো করো মা, গোপেশ রুইদাস বলছেন, মুনমুন কুণ্ডু বলছেন জয় মা, সোমা মুখার্জি কমেন্ট করছেন জয় মা। আমরা যদি কারো ভুল কখনো, আমরা যদি কারো কখনো ফোন না মানে নাম হয়তো কোনো ভুল বলছি, যারা না আমরা যদি নাম ভুল বলছি কিছু মনে করবেন, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। মায়ের আপনারা দৃশ্য দেখুন, জয় মা, জয় মা কালী। আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু লাইভে শেয়ার করুন, অবশ্যই শেয়ার করুন। ঠিক একদম, তিলোত্তমের বিচার চাই সোমা মুখার্জি বলছেন, এত চাকামিচি হচ্ছে না চারিদিকে, আর বাজনাও বাজছে দূর দূরান্ত থেকে। মাকেও দর্শন করুন, পুরনো ঠাকুরটাও দেখবেন, নতুন ঠাকুরটাও দেখবেন, আজকে কিন্তু সব একসাথে দেখা যাবে। দুর্গাপুর থেকে কৃষ্ণা প্রসাদ দেখছেন, রেশমি সিনহা ঘোষ হাজরা কমেন্ট করছেন, মুনমুন দত্ত বলছেন জয় মা, দিলীপ ঘন্টি কমেন্ট করছেন, আপনারা অনেক জায়গা থেকে জয়েন করেছেন তো, আর মাকে দেখাবো না তা কি হয়, অবশ্যই দেখাবো আপনাদেরকে। জয় মা মুয়া রিঙ্কি শিকদার কমেন্ট করছেন, রিক্তা রায় কমেন্ট করছেন, ইন্দ্রজিৎ পাল কমেন্ট করছেন, এটা কোথায় গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা দূর থেকে দেখছেন, আমি আবার বলে দিই, দুর্গাপুর ব্যানার্জিতির ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরের আজকে 173তম অধিষ্ঠান দিবস, সেই জন্যই কিন্তু আজকে আমরা লাইভে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যই। এবং আজকে কিন্তু অপরূপ দৃশ্য দেখা যায়, আপনারা জানেন যে এখানে এই পঞ্চশুল কেঁপে ওঠে, মায়ের পুরনো ঠাকুর মানে প্রতিমা বিসর্জন হয়, নতুন ঠাকুর প্রতিষ্ঠিত হয়, এই দৃশ্য দেখানোর জন্য এসেছি। জয় মা কালী বরুণ মণ্ডল বলছেন, আমি শেয়ার করলাম, গোপেশ রুইদাস বলছেন, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দর্শক সংখ্যাটা বাড়িয়ে দিন, চারিদিকে দৃশ্য দেখুন এবং সকলকে দেখার সুযোগও করে দিন, শেয়ার করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারাই শেয়ার করছেন অনেক ভালো।
মায়ের কাছে মঙ্গল কামনা করি আপনাদের সবার জন্য, যারা শেয়ার করছেন করেনি বা সবাই দূরে দূরে যারাই আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর লাইফ বলছেন, হ্যাঁ সুন্দর পরিষ্কার লাইফ বলছেন শোভা মুখার্জি, থ্যাংক ইউ। আপনাদের এই ভালোবাসাটাই চাই, আপনারা যদি আমাদের এভাবে সহযোগিতা করেন, ভালোবাসেন, তাহলে এরকম অনেক কিছু আমরা দেখাতে পারি bengal.com থেকে। প্রচণ্ড ভিড়, ভিড়ের মধ্যে চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে দেখানোর, অনেক মানুষ তো অধৈর্য হয়ে যাচ্ছেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে, এতটাই ভিড় এখানে। যদিও এখন সেই ঠান্ডারটা পড়ে গেছে, গরমটা নেই, গরম পড়লে তো মানুষ এখানে দাঁড়িয়ে কি যে অবস্থা হতো আমি ভাবছি ওটাই। এই দেখুন চারিদিকের কী অবস্থা, কত ভিড়, সেই যে সামনে শিব মন্দির সেখানেও প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছেন, দেখছেন ওখান থেকেও ভিড় করছেন। শেয়ার করলাম, শোভা মুখার্জি বলছেন থ্যাংক ইউ, দুর্গাপুর থেকে চন্দন বাউরি দেখছেন, মুনমুন আয়েশা কমেন্ট করছেন, জয় মা কালী বলছেন, মানে কি বলবো, হাজার হাজার মানুষ আমি দুর্গাপুর থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ, আর হাজার হাজার দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এসেছেন, বাইরে রাস্তায় লাইন পড়ে যায় জানেন তো এখানে এই দৃশ্য দেখার জন্য। প্রত্যেক বছর এই দিনে এই সন্ধ্যেবেলায় এরকমই দেখা যায়, আর এবছর যেন ভিড় আরও বেড়ে গেছে দুর্গাপুর থেকে। আচ্ছা থ্যাংক ইউ, মাকে একটু দেখাবো আবার, মায়ের দিকে দেখুন, পঞ্চশূল তো দেখছেনই, দেখলেনি, পঞ্চশূল কেঁপে উঠবে যখন নতুন মায়ের প্রতিমা এখানে প্রতিষ্ঠা হবে, তারপরেই এই দেখুন মাকে দর্শন করুন দূর দূরান্ত থেকে। আর সকলের যেন মঙ্গল কামন, মানে ভালো হয়, মঙ্গল হয় সেটাই কামনা করি মায়ের কাছে। বিরিঙ্গি মা অনেক জাগ্রত, তো সেই জন্যই তো দূর দূরান্ত থেকে এত মানুষ আসেন এখানে। জয় মা কালী, সজল সজল বলছেন, মোহন মোরং বলছেন জয় মা, জয় মা একদমই তাই, ভানু মাঝি বলছেন সিটি সেন্টার শঙ্কর হোটেল থেকে দেখছেন, আচ্ছা বাবা, চিরঞ্জিৎ মাঝি বলছেন জয় মা, মধু রং কমেন্ট করছেন জয় মা, সজল সজল বলছেন জয় মা, জয় মা কালী, সবার মঙ্গল হোক। আপনারা দেখুন এবং শেয়ার করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং শেয়ার করে দূর দূরান্তের দর্শককে জয়ের মধ্যে সাহায্য করুন। যে ভিড় হয়েছে, যে ভিড় হয়েছে, নানান রকমের অনুষ্ঠান সারাদিন হচ্ছে এখানে জানেন তো। আমি অনুষ্ঠানের লিস্ট বলে দিয়েছিলাম আজকে যখন আগের লাইভে এসেছিলাম দুপুরের আগে, তখন আমি দিনের লাইভটাতে বলে দিয়েছিলাম যে এখানে কী কী প্রোগ্রাম হবে। আর দুর্গাপুরের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের শিল্পনগরীর এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ বহু পুরনো মন্দির, শিল্পনগরী দুর্গাপুরের সত্যি বিখ্যাত মন্দির এটা। এখানেই জাগ্রত সে শ্মশানকালীর মা বিরিঙ্গি মা অধিষ্ঠান করেন, এবং বাংলার 1292 বঙ্গাব্দে ইংরেজির 1852 সালে মন্দির প্রতিষ্ঠা হয়, মানে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, তারও 5 বছর আগে এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। দেখতে দেখতে 173তম অধিষ্ঠান দিবস আছে, অধিষ্ঠান তিথি আজকে 173তম, মানে বাৎসরিক আজকে জানেন তো, প্রত্যেক বছর এই বাৎসরিকে অনেক মানুষের সমাগম হয়। 5:30 বেজে গেল, এবারে ওইখানে সব শুরু হয়ে যাবে, পুজো তো সারাদিনই চলছে। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধ পুরুষতান্ত্রিক অক্ষয় কুমার রায়, বর্তমানে দেশ বিদেশ থেকে বহু ভক্তরা আসেন নানাজিতির এই মন্দির দর্শন করতে, ভক্তদের বিপুল সমাগম তো দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গের একটা অন্যতম পীঠস্থানে পরিণত হয়ে গেছে কিন্তু দুর্গাপুর ফিরিঙ্গি কালী মন্দির, আপনারা আসতেই পারেন, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, যারা জানতেন না এতদিন ধরে তাদেরকে বলবো আপনারা চলে আসবেন। এই মন্দিরের বিশাল প্রাঙ্গণে বিপত্তারিণী থেকে শুরু করে মা অন্নপূর্ণা, গণেশ ঠাকুর, শিবের, মহাদেবের সব পুজো চলে। আপনারা ভাবছেন বোর হয়ে যাচ্ছেন না, আপনারা ভাবছেন এখনও কিছু হচ্ছে না, সব হবে, আর একটু অপেক্ষা করুন, 5:30 তো বেজেই গেল, এবারে হবে। লাইভে একটু আগে আপনারা আমরা চলে এসেছি আপনাদেরকে সব কিছু দেখাবো বলে, যাতে কোনো কিছুই মিস না হয়। এই মন্দিরের এখানেই কিন্তু আপনারা জানেন পাশেই সরোবরে পুরনো ঠাকুরটা বিসর্জন হয় আজকের দিনেই, এবং নতুন প্রতিমাটা প্রতিষ্ঠা করা হয়। এই সময় 1 বছরের জন্য স্থাপিত হয় নতুন মূর্তি, সারা বছর ধরে চলে হোম যজ্ঞ পূজা অর্চনা, তারই সঙ্গে রাতভর চলে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, নানান রকম শ্যামা সঙ্গীত, কীর্তন, বাউল, লোকগীতি অনেক কিছু হয় এখানে মঞ্চে। পুজো থেকে একদম ভোর রাত অবধি হয় ভক্তদের মধ্যে পূজা, মানে প্রসাদ বিতরণ হয় রাত থেকেই।
কারবাতিটা দেখুন কত বড়, মায়ের সামনে এটা আছে, একদম সোজাসুজি আছে আর কি, বাইরের দিকে, মন্দিরের বাইরের দিকে, কত বড় ঝাড়বাতিটা। পঞ্চশূলটা দেখলেই কেমন লাগে না? জয় মা কাকুলি সেন বলছেন, অভিজিৎ গোস্বামী কমেন্ট করছেন। দেখবেন আমি কেমন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার পেছনে মানে কাকিমা জেঠিমারাও আছেন, একদম মানে দাঁড়া দাঁড়াতেও পাচ্ছেন না, কী করবে এত ভিড় হয়ে গেছে। তো যাই হোক, পুরো একদম ভিড়ে সবাই এখানে আছেন, একদম প্রচুর দর্শক, প্রচুর ভক্তেরা, প্রচুর ভিড়ের মধ্যে আছেন। আমরাও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এত ভিড়ের মধ্যেই, কারণ আসলে এই পুজোকে কেন্দ্র করে এই দিনটায় এত ভিড় হয়, সেজন্য কিন্তু প্রচুর মানুষ দেখুন, কারণ দাঁড়ানোর তো জায়গা নেই, সবাই কেউ একদম এখানে দাঁড়িয়ে আছে স্বাভাবিক। এত ভালো লাগে আসতে, কিন্তু ভিড়টাও প্রচুর হয়, আপনাদেরকে দেখানোর জন্য আসা আরও, এবং মায়ের এরকম দৃশ্য দেখানোও একটা ভাগ্যের ব্যাপার। জয় মা। বর্ণালী সেনগুপ্ত বলছেন, মা সবার মঙ্গল করুন, একদমই তাই। কৃষ্ণাপ্রসাদ কমেন্ট করছেন, মাকে দেখুন আপনারা, দর্শন করুন। দাদা আপনি ভালো আছো? প্রীতম ঘোষ, ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? উকরা থেকে প্রেমা ভৌমিক, আচ্ছা প্রায় কমেন্টস করো, আমি জানি যারা কমেন্টস করো রেগুলার তাদের নাম মনে থাকে, প্রেমা ভৌমিক প্রায় উকরা থেকে কমেন্টস করে। সৌম পাল কমেন্টস করছেন, দেখতে পাচ্ছেন এই ভিড়ের খেলায় আর আমাকে খেলায় ভোলবাল মাঝে মাঝে নামও করে দিচ্ছে। দেবদাস চক্রবর্তী বলছেন, জয় মা। রবিশঙ্কর মণ্ডল, জয় মা বলছেন। কাকুলি সেন, সবাই একটু শেয়ার করুন, সত্যি গায়ে কাটা দেয়। সোমা মুখার্জি বলছেন, সত্যি তাই, যখন এই ত্রিশূল কেঁপে ওঠে এরকম দৃশ্য দেখার সময় না, সত্যি গায়ে কাটা দেয়, দেখতে পাচ্ছেন কি অসাধারণ, কি অসাধারণ। দুর্গাপুরে থাকেন এবং দিল্লি থেকে দেখছেন সীমা, আচ্ছা থ্যাংক ইউ। জিতেন বাউরি, জয় মা বলছেন। রানা শিকদার, দেবদাস চক্রবর্তী, আপনাদেরও কমেন্টস করলাম, বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন। আপনারা একটু লোকেশনগুলো মেনশন করবেন, আমাদেরও বুঝতে সুবিধা হয় যে লাইভটা কতদূর অবধি পৌঁছলো, কতদূর প্রান্ত অবধি পৌঁছলো, কত কোথা থেকে আপনারা দেখছেন। দেখুন পঞ্চশূলটা কেমন লাগছে, আপনারা অনেকেই জয়েন করেছেন আস্তে আস্তে, শেয়ারও করছেন, থ্যাংক ইউ। আপনাদের শেয়ারের ফলে কিন্তু দর্শক সংখ্যাটাও বাড়ছে জানেন তো, এবং এবারে এই সেই দৃশ্য দেখার আছে, মানে নতুন ঠাকুর প্রতিষ্ঠা এবং পঞ্চশূলটার কম্পন, পঞ্চশূলের নিচের থেকে কম্পন, এবং জয় মা বলে সবাই চেঁচিয়ে ওঠেন, জয় মা কালী বলে সবাই চেঁচিয়ে ওঠেন। ত্রিশূলের কাঁপা হয়ে গেছে, পঞ্চশূল বলুন, হ্যাঁ কাঁপা হয়নি, হবে একটু পরে। শ্বেতা হালদার বলছেন, বিশাল কাহার কমেন্টস করছেন, জয় মা বলছেন, রিঙ্কু দাস বলছেন, জয় মা। দাদা আমি জামুরিয়া থেকে, প্রীতম ঘোষ, এই তো এইভাবে লোকেশনগুলো বললে আমাদের সুবিধা, আমরা বুঝতে পারি, ভালো লাগে, মনে হয় যে এত দূর থেকে আপনারা দেখছেন। জয় মা, রিঙ্কি রিঙ্কি কমেন্টস করছেন, আজকে অনেকেই বিভিন্ন জায়গা থেকেও দেখছেন, বাংলার বিভিন্ন জায়গা থেকে, দুর্গাপুর তো অবশ্যই, এবং বাংলার বিভিন্ন জায়গা থেকে, এবং শুধু তাই না, ভারতের বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেকেই কমেন্টস করেন, জায়গাগুলো যখন বলেন বুঝতে পারি, আর বাংলাদেশ থেকেও অনেকেই কমেন্টস করেন, ভালো লাগে যে এত মানুষ দেখেছেন, এবং আমাদের লাইভগুলো করা সার্থক হচ্ছে। যে বাজনাগুলো ছাতা দেখতে পাচ্ছেন, ব্যান্ড পার্টি বাজনা বাজছে ওখানে, সামনে তো যাওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে দেখাতাম, তবে হ্যাঁ সব কিছু হয়ে যাবার পর সামনে সব যাবো, বাজনাগুলো সব দেখাবো, সবাই অপেক্ষা করছেন এই দৃশ্য দেখার জন্য, সামনে থেকে এসে দেখার জন্য। কেউ কেউ না ধৈর্য হারিয়ে ঝগড়া করতে শুরু করে দিচ্ছেন। দুর্গাপুর থেকে দেখছেন, আচ্ছা সমষ্টি হালদার, আচ্ছা
দীপ্তেন্দু সাহা কমিশন, জয় মা রূপা দাস বলছেন, জয় মা কালী, দুর্গাপুর থেকে রিমকি রিমকি, উদয় তবি প্রামাণিক, তাই তো? আচ্ছা, নবদ্বীপ থেকে দেখছেন, কখন সেই অলৌকিক শক্তি দেখা যাবে? একটু পরে, আমরা না প্রত্যেক বছর কখন দেখি জানেন তো, যখন নতুন ঠাকুরটা ভেতরে প্রতিষ্ঠা হয়ে যায় তারপরেই কেঁপে ওঠে। আর আজকে শুনলাম, আজকে আমরা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলাম সকালে, তো ওখানে একজন সেবায়েত বললেন যে যখন নতুন মন্দিরটা প্রতিষ্ঠা হয় তারপরে মন্দির মানে মায়ের ঠিকঠাক করে মা বসেছেন কি না সেটা বোঝাতে সেই কম্পন নাকি হয়। হ্যাঁ, এখানে অনেকে আসছেন প্রদীপ জ্বালাবে বলে, প্রদীপ জ্বালাবে তার জন্য আসছেন, চেঁচামেচি করছে অনেকে জানেন তো। আমি দুর্গাপুর থেকে দেখছি, হোস্টেল এভিনিউ থেকে সঞ্জনা দাস বলছেন, অসিত কুমার মণ্ডল বলছেন, জয় মা তারা, জয় মা তারা, বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনারা। মাকে দর্শন করুন সবাই, জয় মা কালী, জয় মা। আমলা জোড়া থেকে সন্দীপ ঘোষ দেখছেন, থ্যাংক ইউ। কি কেমন আছেন সবাই, কি ভিড় দেখতে পাচ্ছেন? সবাই ধৈর্য হারিয়ে ফেলছে মাকে দেখতে এসে, এত ভিড় হয়েছে কি করবে। আর দূর দূরান্ত থেকে অনেকেই তো এসেছে। আর মা কালীর আজ মানে এই মন্দিরে আজকে মায়ের দর্শন পাওয়াটাও বিশাল ব্যাপার এই সময়ে, এই সময়টা বিশেষ করে, কারণ এই সময়ই তো নতুন মূর্তি স্থাপন করা হয় নির্দিষ্ট জায়গায়, পুরনো ঠাকুরের মানে প্রতিমাটা বিসর্জন হয়। মায়ের অনেক গল্প এখানে শোনা যায়, আর এবং এই পরিবেশটা এত ভালো, এই মন্দিরের চারপাশে আরও অনেক বেদী, অনেক মন্দির, অনেক দেবদেবীর পুজো এখানে হয় জানেন তো, সেগুলো সব দেখতে মানে যারা দেখেননি মিস করেছেন। অনেকেই বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্টস করছেন, ভালো লাগছে, আপনারা সবাই এই মন্দির চেনেন, অনেকেই যারা চেনেন না তারা জেনে নিন আজকে এই মন্দির সম্পর্কে, কারণ দুর্গাপুরের শুধু না বাংলার একটা বিখ্যাত মন্দির দুর্গাপুর ফিরিঙ্গি কালী মায়ের মন্দির, শ্মশান মায়ের মন্দির। একসময় নাকি এটা শ্মশান ছিল, এখন তো এটা বাজারের মধ্যে, দুর্গাপুর বেড়াতিথি বাজারের মধ্যে, কিন্তু যখন মন্দিরটার মধ্যে প্রবেশ করবেন ভিড়ভাড়টা থেকে যেন মন্দির কোথায় একটা চলে এসেছি, গাছ মানে এখন তো ভিড় আছে, মানে গাছগাছালিতে ভরা সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে পাবেন, কি ভিড় সবাই চারিদিকে ঘিরে আছে, দাঁড়ানো যাচ্ছে না সামনেটায়। আসলে এখানটাতে তো যত ভিড়টা হয় এই যাদের সামনে থেকে সবাই দেখতে পাবো এরকম ইচ্ছে নিয়ে আসে। একটু জায়গাটা ভাগা বড় করতে বলছে, কারণ এখানে মন্দির থেকে ওনারা প্রদীপ জ্বালাবে মন্দিরের ওনারা তো। হ্যাঁ, দেখুন এবারে প্রদীপ প্রজ্বলন হবে এখানে, এই দেখুন প্রদীপ জ্বালানো হবে মায়ের জন্য, প্রদীপ জ্বালানো হচ্ছে, এরপরেই সব কিছু শুরু হবে। সবাই তাড়াতাড়ি শেয়ার করুন লাইভটাকে, একটু সবাইকে জয়েন করতে সাহায্য করুন। দেখুন সেই দৃশ্য, একটু পরেই পঞ্চশূল কেঁপে উঠবে, প্রদীপগুলোকে রেডি করে নেওয়া হচ্ছে। জয় মা, জয় মা কালী, দেখুন শুধু জয় মা বলে সবাই হাত তুলে কিন্তু জয় মা বলছেন। প্রদীপ প্রজ্বলন হবে এখানেই, মায়ের নামে এখনই প্রদীপ প্রজ্বলন হবে। প্রদীপ জ্বালিয়েছে দেখতেই পাচ্ছেন, এদিকে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, এই প্রদীপ এই যে সামনে সামনে এই প্রদীপটা প্রজ্বলন হবে, এই দেখুন প্রদীপ প্রজ্বলন, দেখুন মায়ের নামে এখন প্রদীপ প্রজ্বলন হচ্ছে এবং তারপরে বাকি সমস্ত কিছু শুরু হবে। জয় মা, জয় মা কালী, উরুধ্বনি শুনতে পাচ্ছেন, শুরু করে একটু ছোট।
হয় মা কালী, সকলে একটু শেয়ার করে পাশে থাকুন। অনেকে জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে ধন্যবাদ। ভিড়িঙ্গি মায়ের দর্শন সবাই করছেন, করুন। এবং আজকের এই দিনটা যা যা হচ্ছে এই সময়ে পঞ্চশূলের কম্পনে যখন হবে সেটাও দেখাবো আপনাদেরকে। বেঙ্গল সহ বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেকেই জয়েন করেছেন, ধন্যবাদ সবাইকে। জয় মা কালী। শুভ চিন্ময়ী ঘন্টি কামেশ করছেন, জয় মা। রাজু মণ্ডল বলছেন জয় মা, সৌরভ ঘোষ বলছেন জয় মা, নেক্সাস প্রাইম জয় মা, মিষ্টি কুণ্ডু বলছেন জয় মা, সোমা মুখার্জি বলছেন জয় মা কালী, থ্যাংক ইউ। কত প্রদীপ দেখুন সব প্রজ্বলন করা হচ্ছে। সকলের মঙ্গল হোক এটাই কামনা করি। অনেকেই জয়েন করেছেন আবার দেখতে পাচ্ছি, অনেকে একটু শেয়ার করুন, সবাইকে বলবো মায়ের এই বাৎসরিক অনুষ্ঠান সেটা যেন সবাই দেখতে পায়। দেখুন কত ফুলের প্রসাদের ডালা নিয়ে সবাই আসছেন পুজো দিতে। জয় মা কালী, সকলের মঙ্গল করুন, সুকান্ত কর্মকার বলছেন। শিলা বাগদি কমেন্ট করছেন জয় মা কালী, নীল ধীবর জয় মা বলছেন, শেফালী সাহা জয় মা বলছেন, ম্যাম ম্যাম মুখার্জি মুখার্জি ম্যাম জয় মা বলছেন। ভিড় পঞ্চশূলটা কেঁপে উঠবে একটু পরে, আপনারা একটু সবাই শেয়ার করুন। অনেক 239 জন দেখছেন এখন ইউআরসিসি, 246 কতজন দেখছেন একটু দেখে নিই, 246 248 জন দেখছেন, থ্যাংক ইউ। এই দৃশ্যটি একটু পরেই কম্পন হবে আপনারা জানেন সেটা। দাদা খুব সুন্দর ঘরে দেখছি, ঘরে থেকে আচ্ছা ঘরে থেকে দেখছেন, থ্যাংক ইউ। প্রেমা ভৌমিক, মামুনি দাস বলছেন জয় মা। দেখুন কী ভিড়, আর এই পঞ্চশূলটা একটু পরেই কেঁপে উঠবে, সেই অলৌকিক দৃশ্য আপনারা দেখতে পাবেন সরাসরি লাইভে। আমরা bengal.com থেকে আপনাদের জন্যই এক্সক্লুসিভ লাইভে আপনাদেরকে দেখাচ্ছি ভিড়িঙ্গি কালী মায়ের 173তম অধিষ্ঠান তিথির সমস্ত দৃশ্য যা যা হচ্ছে এই মুহূর্তে। পুরনো ঠাকুর মানে আগের এই এক বছর ধরে যে ঠাকুরটা পুজো হয়েছে সেটার বিসর্জন হবে এবং নতুন ঠাকুর মন্দিরে প্রতিষ্ঠা হবে। কি আওয়াজ চারিদিকে, বাজনার বাইরে থেকে আসেন অনেক বাজনার শিল্পীরা। এই দেখুন মন্দিরের যারা আছেন তারা কিন্তু এখানে প্রদীপ জ্বালাচ্ছেন মন্দির থেকে। এই দেখুন জয় মা কালী বলছেন, প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। চারিদিকে যা হচ্ছে এখানে একটা এলসিডি স্ক্রিনেও দেখা যাচ্ছে, এলসিডি স্ক্রিনে একটা না অনেকগুলো আছে, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে।
যা যা করছে চারিদিকে সেগুলো সবই সিরিজ করে দেখা যাচ্ছে ওইখানে। আর মাকেও আপনারা একটু দেখে নিন, দর্শন করে নিন, এই প্রতিমা একটু পরেই বিসর্জন হয়ে যাবে, কিন্তু বিসর্জনের দৃশ্য আপনাদেরকে দেখাবো। জয় মা বৈশাখী রয় বলছেন, জয় মা ভবতারিণী। আপনারা সবাই একটু শেয়ার করে পাশে থাকুন বাকিরাও, আর যাতে আজকে অনেক ভিউয়ার্স জয়েন করতে পারে একটা শেয়ার করে সঙ্গে থাকুন এবং বলুন শেয়ার করেছি তাহলে ভালো হয়। জয় মা কালী, সকলের মনস্কামনা পূর্ণ হোক, দূর দূরান্ত থেকে যারা দেখছেন বিরিঙ্গির জাগ্রত মা কালীর যেন সবার মঙ্গল করেন। বিরিঙ্গি শ্মশান কালী, এই ঠান্ডার মধ্যেও এখানটা এত গরম লাগছে, এত ভিড় হয়ে গেছে জানেন তো, প্রচুর ভিড় হয়ে গেছে। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে দেখছেন, কিন্তু এখানে শীতকাল বলে মনেই হচ্ছে না কারণ এত মানুষের ভিড়। ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির, বাবা যাই সিপাহী বিদ্রোহের 5 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। ভাবুন কতটা ঐতিহাসিক, কত পুরনো এই মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধ পুরুষ তান্ত্রিক অক্ষয় কুমার রায়। দেশ বিদেশ থেকে সত্যি ভক্তরা কিন্তু এখানে আসেনি, আপনারা জানেন আজকের দিনেও কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন। ভক্তরা সবাই মনে করেন এই মন্দিরে দেবীর কাছে প্রার্থনা করলে তা পূরণ হয়, মনস্কামনা পূরণ হয়, সেই জন্য সারা বছর ভিড়িঙ্গি কালীর মন্দিরে খুব ভিড় হয়। শুধু আজকে তো ভিড় দেখতেই পাচ্ছেন, এছাড়া কালী পুজোর দিন, বিশেষ বিশেষ বা যে কোনো অমাবস্যার দিন এত ভিড় হয়। আর প্রত্যেক মঙ্গল শনিবার তো খুব ভালো পুজো হয় তো, এবং এখানে খিচুড়ি ভোগ প্রায়ই দেওয়া হয়, মায়ের প্রসাদ প্রায়ই বিতরণ করা হয় খিচুড়ি ভোগের। এই দেখুন কত ভিড় হয়েছে, কত দূর থেকে অনেকেই এসেছেন এবং এখানে দেখছেন। আমি বোধহয় এবারে পুরো চিপকে গেছি, আমি একটু দেখাই কোথায় ভিড়ের মধ্যে আমি চিপকে গেছি, একদম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সবার সবাই তো কষ্ট করছেন, আমি শুধু একা না, সবাই কষ্ট করছেন এখানে, তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি এবং বাকি সবাই কিন্তু দূর দূরান্ত থেকে ঠাকুর দেখার জন্য, মায়ের দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। সবাই কষ্ট করছে, মায়ের জন্য এটুকু কষ্ট করাই যেতে পারে। আপনারা দূর দূরান্ত থেকে দেখুন এবং ভালোবাসুন, ভিডিওগুলো শেয়ার করে তার সঙ্গে থাকুন। রে বাবা কত কোথায় ঢুকে গেছি, এই দেখুন এই কাজে কাকিমা কোথা থেকে এসেছেন আপনি? আমি ব্যানার্জিতে থেকে বাবু, ব্যানার্জিতে থেকে এসেছেন। এই দেখুন অনেকক্ষণ এসেছেন। হ্যাঁ অনেকক্ষণ, 5টায় এসেছি, 5টায় অনেকক্ষণ এসে কিন্তু এখানে দাঁড়িয়েছেন, তাই না? হ্যাঁ। আপনারা অনেক দূর থেকে দেখছেন, অনেকে এখানে এসেছে কিন্তু খুব ভিড়ের মধ্যে তাদের দেখতে হচ্ছে। ব্যানার্জিতে থেকেই মানে সামনেই আপনার বাড়ি, কিন্তু এখানে ঢোকাও বিশাল ব্যাপার এই ভিড়ের মধ্যে, তাই না? আপনি প্রত্যেক বছর আসেন? পঞ্চশূলের কম্পন কিন্তু নিজের থেকে হয়, দেখতে পাচ্ছেন সেই কম্পন দেখার জন্য, এই অলৌকিক দৃশ্য দেখার জন্য এত মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে মায়ের দর্শন করতে এসেছেন সবাই। মায়ের দর্শন পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার আজকের দিনে, এত সামনে থেকে এই সময়ে বিশেষ করে। হ্যাঁ সারাদিন হয়তো আসতেই পারেন, এই সময়টা বিশাল মানে খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই দূর থেকে দেখছেন, সকলে শেয়ার করুন যাতে দূর দূরান্তের মানুষ আরও জয়েন হতে পারে। আপনারা অনেকেই দেখছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ধন্যবাদ সবাইকে। দেখুন সবাই, আপনারা অনেকেই কমেন্ট শো করছেন, আপনাদের কমেন্টসগুলো আমি পড়ে নেবো, এইভাবে কমেন্ট করছি দেখতে পাচ্ছেন এই এর মধ্যে ঢুকে গিয়ে। আপনি কি যে ভিড়, জয় মা বলছে চারিদিক থেকে। নন্দিতা চক্রবর্তী বলছেন জয় মা, শেফালি সাহা বলছেন শেয়ার করেছি, সোমা সমগমেশ করছেন জয় মা কালী, দাদা এত কষ্ট করে লাইভ করার জন্য ধন্যবাদ বলছেন বিশ্বনাথ গণ, না কষ্ট না, সবাই কষ্ট করছে, মায়ের জন্য এটুকু করতে পারি, তোমরা শুধু একটু শেয়ার করে দিও সত্যি করে, যাতে সত্যি অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি, মায়ের দর্শন যেন দূর দূরান্তের মানুষ করতে পারে এবং সবাই জানতে পারে ভিড়িঙ্গি কালী মন্দির সম্পর্কে।
বিখ্যাত কালী মন্দির যেন আরও বিখ্যাত হয় সেটাই আমরা চাই। আপনারা সবাই শেয়ার করে শুধু পাশে থাকুন, এটুকু করুন। ভালো তো সবাই আপনারা সবাই ভালোবাসেন, সেই জন্যই আজকে বেঙ্গল ডট কমের পরিবারের সংখ্যা 1,01,000 ছাড়িয়ে গেছে। আপনাদের ভালোবাসাতে 1,01,000 জনের পরিবারের একটা চ্যানেল হতে পেরেছে বেঙ্গল ডট কম। আপনারা বিপুল ভালোবাসা দিয়েছেন, ভরিয়ে দিয়েছেন। জয় মা টুম্পা ধর বলছেন, রিয়া ব্যানার্জি দাস বলছেন শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ, এগুলো জানালে খুব ভালো লাগে। চুমকি দিবর বলছেন জয় মা, পূর্ণিমা চৌধুরী বলছেন জয় মা শেয়ার করেছি, শম্পা দাস বলছেন, আর শ্রেয়া রয় বলছেন জয় মা, সৌমেন ব্যানার্জি বলছেন জয় মা গালি, বুলটি রয় চক্রবর্তী বলছেন জয় মা, চিন্ময় চক্রবর্তী কমেন্টস করছেন, আকাশ দাস কমেন্টস করছেন আমার বাড়ির সামনে বলছেন, আচ্ছা তাই নাকি, ইটস গৌর দাস বলছেন জয় মা, মামনি দাস, আনন্দময় গাঙ্গুলি সবাই বলছেন জয় মা, দাদা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে লেখানোর জন্য, শেফালি সাহা বলছেন, চন্দন রায় বলছেন জয় মা, রিয়া মণ্ডল বলছেন দাদা কটার সময় মায়ের প্রতিমা চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি টাইম তখন বলেছিল 5টা থেকে 5:30, তবে হবে, এই নিশ্চয়ই হবে, সমস্ত কাজ চলছে আর কি, একটু হতে তো সময় লাগে সব কিছু করতে। আকাশ দাস, শেফালি সাহা, অশোক রয় সবাই কমেন্টস করছেন, অশোক রয় বলছেন আমার নামটা বলো, একদম অশোক রয় থ্যাংক ইউ, ভালোবাসো আপনার, অনেক ভালোবাসি সবাইকে আমরা বেঙ্গল ডট কম থেকে আপনাদের সবাইকে। সুস্মিতা দত্ত বলছেন জয় মা, আনন্দ কুণ্ডু বলছেন জয় মা বাঁকুড়া থেকে, আয়ুষ করাই বলছেন জয় মা কি ভিড় দেখুন, শ্রেয়া রয় কমেন্টস করছেন শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ, অশোক রয় জয় মা বলছেন, আশা কদ সাধক বলছেন জয় মা, গোলাপি রয় বাসু বলছেন জয়, রাজেশ সাউ জয় মা, সবাই জয় মা বলছেন, প্রিয়া গড়াইও তাই, ডোলা ব্যানার্জি বলছেন মা সকলের মঙ্গল করো, মুক্তা মণ্ডল জয় মা বলছেন, কে উমা বা মুদালিয়ার, আচ্ছা জয় মা বলছেন, ঋষভ ব্যানার্জি বলছেন অফিসের পাশে মন্দির বাট যেতে পারলাম না, ঋষভ ব্যানার্জি বলছেন আচ্ছা খুব খারাপই লাগে সত্যি, কাজের সময় আর কি করবেন, থ্যাংকস টু ইউ বলছেন ঋষভ ব্যানার্জি, ভালো থাকবেন। অরিন্দম মুখার্জি বলছেন জয় মা তারা, সীমা দেখছেন, প্রিয়া ভিউয়ার দেখছেন জয় মা কালী বলছেন, দেবকান্ত রুইদাস, মন্টু ব্যানার্জি কমেন্টস করছেন, দুলু মজুমদার কমেন্টস করছেন, দীপা দাস, সুমিত্রা মণ্ডল বলছেন শেয়ার করে দিয়েছি, মিলন ঘোষ বল জয় মা বলছেন, কাকলি সেন কমেন্টস করছেন, এই তো কমলিকা চ্যাটার্জিকেও বলছেন শেয়ার করলাম থ্যাংক ইউ, জয় মা রক্ষা করো, দেবকান্ত রুইদাস একটু শেয়ার করে এভাবে সবাই জানান, যাতে আমরা বেশি বেশি সংখ্যক মানুষকে দুর্গাপুরের জাগ্রত ভিরিঙ্গি শ্মশানকালীর দর্শন করাতে পারি। হোটেল শঙ্কর থেকে আমরা ফুল স্টপ দেখছি আপনার ভিডিও, ভানু মাঝি বলছেন থ্যাংক ইউ, পাশে থাকবেন এইভাবেই দেখুন এবং একটু শেয়ার করে পাশে থাকুন। বিট্টু কুমার কমেন্টস করছেন, শিবু প্রামাণিক বলছেন, লক্ষ্মী ঘোষ কমেন্টস করছেন জয় মা সবাইকে ভালো রাখো, একদমই তাই, সবার ভালো হোক মায়ের কাছে সেটাই কামনা করি। অর্পিতা সামন্ত কমেন্টস করছেন, ডিঙ্কু চ্যাটার্জি বলছেন শেয়ার করলাম, জয় এজি গাঙ্গুলি, দুলু মজুমদার, বিজয় বেহরা, মীনা রুইদাস সবাই বলছেন জয় মা, সোমা চ্যাটার্জিও বলছেন দাদা কখন শুরু হয়, শুরু হবে শুরু মানে শিবু প্রামাণিক, এখন শিবু শুরু মানে দেখুন পুজো তো চলছে সারাদিন ধরে, এখন যেটা আপনারা ভাবছেন যে পঞ্চশুলটা কখন কম্পন হবে সেটা হয়, প্রথমে প্রতিমা বিসর্জন হয় বা নতুন যে প্রতিমা সেটা প্রতিষ্ঠা হয়, তারপরে ত্রিশূল কম্পনের মাধ্যমে মা নাকি জানিয়ে দেন যে তিনি সঠিক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, এবং সেটাই আমরা আজকে সকালেও জানতে পারলাম। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে কেন এটা কম্পন হয়, তো কম্পন হয় অবশ্যই অলৌকিক শক্তি মায়ের সেটা সবাই জানি, কিন্তু কেন হয় সেটা আমাদেরকে আজকে পুরোহিত মশাই এটাই বললেন, মা যখন ওখানে প্রতিষ্ঠা হয়ে যায় নতুন মূর্তি উনি জানান দেন যে হ্যাঁ সঠিক জায়গায় তার প্রতিষ্ঠা হয়েছে কম্পনের মাধ্যমে। সুস্মিতা পাল পাণ্ডা পাল কমেন্টস করছেন, সোনালী মুখার্জি কমেন্টস করছেন, পিউ পিউ বলছেন মা গো সবার ভালো রেখো, সবাইকে ভালো রেখো মা, হিয়া গুপ কমেন্টস করছেন দাদা শেয়ার করে দিলাম, এই যে শেয়ার করে কীভাবে একটু পাশে থাকুন, আমরা ভিড়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পান, যাতে বাড়িতে বসেও দেখতে পান, কষ্ট কোনো ব্যাপার না, ভালো সবাই কষ্ট করছে কিন্তু যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পায়, কষ্টের ফলটা পাওয়া যায় সেটাই চাই, একটা শেয়ার করে পাশে থাকুন এবং বলুন শেয়ার করে দিয়েছি। অর্পণ চ্যাটার্জি বলছেন জয় মা, শেফালি সাহা বলছেন জয় মা, কণিকা গাঙ্গুলি, আকাশ বাগদি, সোনালী মুখার্জি মা সবাইকে ভালো রেখো, সঞ্জিত রয়, শেফালি সাহা, দাদা প্রতিমা কি চেঞ্জ হলো? না না, সুস্মিতা পাণ্ডা পাল বলছেন এখনও চেঞ্জ হয়নি, আপনারা দেখতে পাবেন চেঞ্জ আমরা দেখাবো যখন চেঞ্জ হবে। প্রসাদ কখন পাওয়া যাবে? প্রসাদ রাত্রিবেলায় সবার জন্য পাওয়া যাবে ভোর রাত অবধি।
চন্দা বাসু রায় কমেন্টস করছেন, জয় মা কালী, পম্পা সিধু প্রামাণিক কমেন্টস করছেন, কোন জায়গা দাদা, এটা দুর্গাপুর বেনাচিতির ভিরিঙ্গি কালী মন্দির, শেয়ার করলাম বলছেন রিয়া মণ্ডল। এইভাবে শেয়ার করে সবাই পাশে থাকুন। জয় মা ভিরিঙ্গি কালী মাতা কি জয়। স্বরূপ রৈদাস বলছেন, আমি এখন চেন্নাইয়ে আছি, এখানে অনেক বৃষ্টি হচ্ছে দাদা, তাই নাকি? কাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া চলছে 70-80 কিলোমিটার গতিবেগে। আরে বাবা, চেন্নাইয়ে এত জোরে ঝড় হচ্ছে? আমাদের কাজের ছুটি আছে, ও আড়িওয়ালে কাজ করি। আচ্ছা আচ্ছা, স্বরূপ রুইদাস আমাদের কাছে আপনারা অনেক কিছু শেয়ার করলেন, জানালেন, খুব খারাপ লাগছে এত বৃষ্টি জোরে। আপনারা খুব সাবধানে থাকবেন যারা চেন্নাইয়ে থাকেন। গৌতম রিয়া দাস বলছেন, জয় মা তারা, মাকে বলবো যাতে কারো কোনো ক্ষতি না হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ছন্দা বাসু রায় কমেন্টস করছেন, শেয়ার করে দিলাম। জয় ইজি গাঙ্গুলি, সুস্মিতা দত্ত, রীনা প্রামাণিক, সবাই বলছেন জয় মা, জয় মা তারা। কি ভিড় হচ্ছে, 300 ছাড়িয়ে গেছে আমাদের দর্শক সংখ্যা, অনেক আগে ছাড়িয়ে গেছে, 300 ছাড়িয়ে গেছে আজকে ভিউয়ার্স এই মুহূর্তে ওয়াচিং আর কি। এমনিতে তো 100,000-এর বেশি দর্শক আছেনই। আপনারা কি যে ভিড় হয়েছে দেখুন। ছন্দা বাসুর রায়, আপনাদের শেয়ারের ফলে হয়েছে, হ্যাঁ শেয়ার করে দিলাম বললেন, থ্যাংক ইউ। প্রিয়া কমেন্টস করছেন, বলছেন শেয়ার করেছি, থ্যাংক ইউ। মুক্তা কোন্দল বলছেন শেয়ার করে দিয়েছি, মা সবার ভালো করো, সোমা চ্যাটার্জি বলছেন। অঞ্জলি দাস কমেন্টস করছেন, আমিও শেয়ার করলাম দাদা। আপনাদের অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, আপনাদের জন্য অনেক শুভকামনা করি ঠাকুরের কাছে। আপনারা এত ভালোবাসেন বেঙ্গল .com-কে, আমরা জাস্ট বললাম একবার, আপনারা শেয়ার করে দিলেন, এবং আমরা ভিড়ের মধ্যে আছি দেখেও আপনারা ভীষণ কী বলবো সমবেদনা বা সমব্যথি, আপনারা সবাই ব্যথিত সবাই। তো যাই হোক, আপনারা এত ভালোবাসেন বেঙ্গল .com-কে, আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা সব জায়গায় পৌঁছে যেতে পারি, দেখাতে পারি। এইভাবে ভালোবাসতে থাকবেন বেঙ্গল .com-কে, আর শেয়ার করে হ্যাঁ বাকিরাও জানাবেন দাদা ওটা কখন কম্পন হবে। পম্পা সিধু প্রামাণিক বলছেন, একটু পরেই, মানে মায়ের নতুন প্রতিমা প্রতিষ্ঠা হয়ে যাবার পরই নাকি কম্পনটা হয়, আগেও তাই হয়েছিল, গত বছরও দেখিয়েছিলাম। তারক সাহেব বলছেন, জয় ভিরিঙ্গি শ্মশান কালী মা দাদা, লাইভ এখনের জন্য, লাইভ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তারক সাহা। হিয়া গোপ কমেন্টস করছেন, জয় মা কালী। শেফালি সাহা, জয় মা কালী। পূজা বিশ্বাস বিশ্বাস, জয় মা ভিরিঙ্গির জয়। প্রিয়াঙ্কা মাঝি সিং কমেন্টস করছেন, দুর্গা চৌধুরী কমেন্টস করছেন, আমি এত গরম, মানে এত গরম লাগছে না আজকে, বলছে গ্রীষ্মকাল পড়ে গেছে, এত ভিড় এখানটা, সত্যি তাই, পুরো সবাই, অনেকে সবাই ঘামাচ্ছে, দেখুন যারাই ভিড়ে আছে সবাই ঘামাচ্ছে, প্রচুর গরম লাগছে জায়গাটা। আর চারিদিকে প্যান্ডেল করে দিয়েছে তো, কোমরটা পুরো বন্ধ, তো সেই জন্য যেন আরও বেশি গরম লাগছে সবার, বলছে গরমকালেই আমরা আছি, একদমই তাই, শীতকাল মনেই হচ্ছে না জানেন। আমিও শেয়ার করে দিলাম দাদা, বলছেন সমাপ্তি অধিকারী। আপনাদের অনেক ভালোবাসা, আপনারা অনেক শেয়ার করছেন, আমরা সার্থক লাইভটা করে, এত সংখ্যক দর্শক আপনারা জয়েন করছেন বলে, এবং আপনারা শেয়ার করে জয়েন করাচ্ছেন বলে। নয়ন একদম ক্যামেরা ধরে আছে, দেখতেই পাচ্ছেন গিম্বেল ধরে আছে, আর আমি আছি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আর সবাই কষ্ট করছে, শুধু আমরা না, আপনাদের জন্য আমরা অবশ্যই লাইভ পুরো দেখাবো, নতুন প্রতিমা যখন প্রতিষ্ঠান হবে, প্রতিষ্ঠা হবে সেটাও দেখাবো, সব দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু শেয়ার করে আর একটু বেশি সংখ্যক দর্শককে জয়েন করিয়ে দেবেন, দূর দূরান্তের প্রান্তের মানুষ যেন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মায়ের দর্শন পান, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের আশা। সঙ্গে থাকবেন আপনারা, আরও অনেক কিছু দেখাবো একটু পরে, মায়ের দর্শন করতে চাচামেচি করছে সবাই, খুব চাচামেচি করছে সবাই, কে যেন দুটো করে ঢুকে গেছে, এবং সেই জন্য খুব চাচামেচি করছে, অনেকে না ভয়ে বোধ হয় জুতো পরে নিয়েছে, কারণ এত ভিড় হচ্ছে, জুতো কোথায় রাখবে এই ভেবেও হতে পারে। যাই হোক, হ্যাঁ মায়ের মন্দিরে জুতো প্রবেশ করা, মানে জুতো পরে প্রবেশ করা উচিত না। যাই হোক, শেফালি সাহা বলছি কমেন্টস করছেন, বিধান রুইদাস কমেন্টস করছেন, দুর্গা চৌধুরী কমেন্টস করছেন, কাকুলি রুইদাস কমেন্টস বলছেন শেয়ার করে দিলাম দাদা, থ্যাংক ইউ বিধান রুইদাস। জয় মা কালী বলছেন, রুলু মজুমদার বলছেন জয় মা ভিরিঙ্গি, ঝুমা দাস কমেন্টস করছেন, শেফালি সাহা বলছেন আমার বাড়িতে বসে আমরা দেখতে পাচ্ছি, আমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছি, অনেক ভালোবাসা, আপনারা এইভাবে শেয়ার করে দিন যাতে দূর দূরান্তের মানুষ বাড়িতে বসে দেখতে পায়। এই পঞ্চশুল কম্পন একটু পরে হবে, আর মাকে আপনারা দেখুন, মায়ের দর্শন করুন, জয় মা কালী, জয় মা তারা, জয় মা ভিরিঙ্গি, সবার মঙ্গল করো সেটাই চাই।
জয় মা অনেককে শেয়ার করে দিয়েছি দাদা, মামনি দাস অনেক ভালোবাসা আপনাদের, সবার মা মঙ্গল করুক। হরিপ্রসাদ সরকার বলছেন জয় মা, ছটা বাজলো আর কত কখন দেখাবে। হ্যাঁ সঞ্জনা দাস, কী করবো আমাদের হাতে তো নেই, একটু পরেই 5:30 হবার কথা, তবে সব কিছু আয়োজন পুজোর ব্যাপার, এটা তো সময় লাগেই, অনেক বিশিষ্ট ব্যক্তিরাও থাকেন, তো সব কিছু মিলে একটু সময় লাগে। আপনারা একটু ধৈর্য ধরুন, সবাই এখানে যারা আছে সবাই ধৈর্য ধরে দিচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু পরেই হবে। আরতি রাজ বলছেন দাদা শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। পম্পা সিধু প্রামাণিক বলছেন দাদা আমি বেনাচিতিতেই আছি, আমার পার্লার আছে, একদিন এসো। আচ্ছা আচ্ছা, অনেক ভালোবাসা আপনার পার্লারের জন্য, অনেক শুভেচ্ছা রইল। মনোজ মাহাতো বলছেন জয় মা কালী, শাইনি সেনগুপ্ত দাশগুপ্ত, শাইনি দাশগুপ্ত জয় মা সবার মঙ্গল করুক। এ তো আরও অনেক শেয়ার হয়েছে, ধন্যবাদ সবাইকে। অঞ্জনা সূত্রধর কমেন্টস করছেন, চায়না সুরজিৎ কমেন্টস করছেন, শেফালি সাহা কমেন্টস করছেন, অনন্যা চ্যাটার্জি কমেন্টস করছেন, বেশিরভাগ সবাই জয় মা বলছেন, জয় মা কালী বলছেন, কত কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। অনুপমা ভাস্কর বলছেন জয় মা ভিরিঙ্গি, আর সকালে নতুন মায়ের দর্শন করে এসেছি, তাই নাকি? বাহ, অনেকে আর কি সকালে এসেছিলেন তো, আমরাও এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি তখন, দেখুন কত ভিড় এখনও। অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন জানেন তো, কারণ এত ভিড় হয়েছে না। দুরু মজুমদার, জুমা হাজরা, শান্তিময় নাগ, পুনম দেব, কমলিকা চ্যাটার্জি, কমলিকাদি বলছেন তোমাদের জন্য অনেক বয়স্ক মানুষ বাড়ি থেকে মাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ একদম একদম, সত্যি আপনাদের শেয়ারের ফলেও এটা হচ্ছে, আপনারা এত শেয়ার করছেন বলে তো অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সবাইকে দেখান, আপনাদের বাড়িতেও যারা বয়স্করা আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে একটু মোবাইলটা ওপেন করে লাইভটা দেখান, আই মিন যারা দেখছেন তারা দেখান, হ্যাঁ তারা দেখান সবাই, আর তাহলে বাড়িতে বসে দর্শন করতে পারবে মায়ের এই দৃশ্য দেখাও তো, এই ভিড়ের মধ্যে সবার আসা সম্ভব হয় না। দুর্গাপুর সে দেখ রাহু, নীরজ সিং বলছেন থ্যাংক ইউ, শ্বেতা রয় বলছেন জয় মা, সুলগ্না সরকার জয় মা কালী বলছেন, তুতুন মুখার্জি, সুকুমার পাল, ডুলু মজুমদার, সঙ্গীতা চক্রবর্তী সবাই বলছেন জয় মা। আমি একটু পরে আসছি মন্দিরে, আমার বাড়ি এখানে ভিরিঙ্গিতে বলছেন মৌ। আচ্ছা তাপস সাধু কমেন্টস করছেন, মনোজ রাজবংশী, শান্তনু মণ্ডল, মামনি মিঠু মণ্ডল, আনন্দ কুণ্ডু, বাপন হাজরা, তাপস বাউরি, রাজু পাল সবাই কমেন্টস করছেন। খুব গরম লাগছে আসলে জানেন তো, প্রচণ্ড গরম এখানে, মানে আসলে গরমে যেন খুব বাড়ছে, এত ভিড় হয়ে গেছে তো। মা সবাইকে ভালো রেখো, বেলিয়াতুর থেকে দেখছেন রিয়া সিনহা ঘুরুই, রিয়া সিনহা ঘুরুই থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক ধন্যবাদ বলছেন, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। জয় মা সবাইকে ভালো রেখো, শুক্লা রুদাস বলছেন, শেফালি সাহা কমেন্ট করছেন, জয় কুণ্ডু বলছেন দাদা জয় মা, একদম জয় মা। হ্যাঁ অভিষেক চট্টোপাধ্যায় দুর্গাপুর বীরভূম থেকে দেখছেন, স্বস্তিকা ব্যানার্জি কমেন্টস করছেন জয় মা কালী, জয় মা কালী বলছেন। কী হবে, আচ্ছা সুমন ভৌমিক কমেন্টস করছেন কী হবে এখন, আচ্ছা এখন কী হবে, এখন পুরনো প্রতিমাটা বিসর্জন হবে এবং নতুন নতুন ঠাকুর এখানে প্রতিষ্ঠা করা হবে আর কি, বুঝতে পারছেন বুঝতে পারছেন, এখানে নিচে যাওয়া যাবে না, নিচে নিচেই সামনে এটা আছে যারা যেখান থেকে দেখছেন, সাইডে যাওয়া জায়গা আছে, জায়গা নেই এখানে, এখানে সামনে বুঝতে পারছেন না, পা মানে পা লেগে যাবে না ঠাকুরের জায়গায়। অনেকে দূর দূর থেকে এসছেন দেখছেন এবং ধৈর্য হারিয়ে ফেলছেন, দাদা দেখানোর জন্য থ্যাংকস বলছেন কাকুলি সেন, আর অনেকে বলছেন সামনে যাও, কিন্তু সামনে যাওয়ার জায়গাই নেই দেখতে পাচ্ছেন, মানে বাকি সামনে যারা আছেন, পেছনে যারা আছেন তারা সামনের জনকে বলছেন সত্যি সামনে যাবে, যেতে তো পারবে না সবাই, আর ওখানে ত্রিশূল আছে, পঞ্চশূল আছে, পা লেগে যাবে। আচ্ছা রোহিত গুপ্তা কমেন্টস করছেন জয় মা, তারা বলছেন কেমন আছো দাদা, রেখা রক বলছেন খুব ভালো আছি, রূপা চন্দ্র কমেন্টস করছেন জামুরিয়া থেকে, জয় মা কারী বলছেন অজিত বাউরি, বামাপদ চক্রবর্তী, কালিতা দাস, সুমিত্রা মণ্ডল সবাই কমেন্টস করছেন। দেখুন মাকে দর্শন করুন, ভিঙ্গি মা কালীকে, রাজস্থানে আছি বলছেন জয় কুণ্ডু, রাজস্থান থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। দোরণ সাহা তোমাদের
তোমাকে সকালে মায়ের মন্দিরে দেখলাম। আচ্ছা আপনিও এসেছিলেন মায়ের পুজোতে, থ্যাংক ইউ। স্বস্তিকা ব্যানার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদের যাওয়া পসিবল হয় না, থ্যাংক ইউ। চৈতালি বিশ্বাস, রূপা চন্দ্র, গুলু মজুমদার, ইটস জিৎ, রোহিত গুপ্ত, সুষমা সুমন চৌধুরী, শম্পা তন্ময়, শম্পা সবাই দেখছেন, জয় মা কালী বলছেন, সবাইকে ধন্যবাদ। সবাই দেখুন এবং একটু শেয়ার করে পাশে থাকুন। থ্যাংক ইউ দাদা লাইভ দেখানোর জন্য বলছেন। আচ্ছা আনন্দ কুণ্ড, প্রশান্ত ঘোষ বলছেন জয় মা কালী, কার্তিক ঘোষ বলছেন জয় মা, দাদা আমি তোমার সব লাইভ দেখি, রিয়া মণ্ডল বলছেন থ্যাংক ইউ দাদা এত কিছু দেখানোর জন্য, বিশাল কবিতা কমেন্টস করছেন, জয় মা কালী বলছেন, ইটস জিৎ বলছেন জয় মা, কত ভিড় দেখতে পাচ্ছেন, সবাই অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য যখন পঞ্চশুল কেঁপে উঠবে, পঞ্চশুলটা তখনই কেঁপে উঠবে যখন নতুন ঠাকুর প্রতিষ্ঠা হবে, সেই দৃশ্য দেখার মানে জন্য অনেকেই থাকেন, অনেকেই আসেন দূর দূরান্ত থেকে, দুর্গাপুরের, বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ, বীরভূম বিভিন্ন জায়গা থেকে এসেছেন অনেকেই, আশেপাশে বাঁকুড়া আর অনেক জায়গা থেকে, মেদিনীপুর বিভিন্ন জায়গার মানুষ এখানে আসেন। সামনের জায়গাটা আসলে ফাঁকা করতে বলেছে মায়ের সোজা সোজা যে জায়গাটা পঞ্চশুলটা যেখানে আছে সেই জায়গাটা ফাঁকা করতে বলেছে, যাতে মায়ের কাছ থেকে সব দেখা যায়, মায়ের থেকে যেন সব কিছু দেখা যায়, সেই জন্য ফাঁকা করতে বলেছে। আপনারা দেখুন কত ভিড় দেখতে পাচ্ছেন, চারিদিকটা দেখুন, মায়ের মানে সোজা সোজা যেন ফাঁকা থাকে সেটাই চাইছেন ওনারা, মন্দির কর্তৃপক্ষ থেকে বলছেন সোজা সোজা যেন ফাঁকা রাখে, একদমই তাই, মা যেন পঞ্চশুলের সোজা সোজা থাকেন এবং এই জায়গাটা যেন ফাঁকা থাকে। আপনারা দেখুন এবং লাইভটাকে শেয়ার করে পাশে থাকুন। খুব ভিড় হয়ে গেছে, খুব ভিড় হয়ে গেছে, আর কত মানুষ এসেছেন আজকে দাঁড়াতে পারছেন না, খেলে খেলেই করছেন দেখতেই পাচ্ছেন। মাকে তো দেখলেনই, মাকে তো আপনারা দেখলেনই, এই সময় এবারে শুরু হচ্ছে, মানে একটু পরেই দেখা যাবে সেই দৃশ্য, পঞ্চশুলের কম্পন থেকে শুরু করে সব কিছু, একদমই তাই। ভিডিওটা
আপনি কি ভিডিও এখন অন করতে চাইছেন? আমার হাতটা দিকে চাপা হয়ে আছে না? একদম মানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে ছিপকে যাচ্ছে সবাই। জামা ধরে রেখেছি ভয়ে আমার, তাই না? মাকে দেখুন সবাই, আর আপনারা একটু আরেকটু ধৈর্য ধরে মানে থাকুন। আপনারা অনেকেই জয়েন করছেন, আর এখানকার দৃশ্য দেখতে পাচ্ছেন, আমি সেই ব্যাঙ্গালোর থেকে দেখছি। রিয়া সিনহা ঘড়ুই কমেন্ট করছেন, মাকে প্রণাম, সবাইকে ভালো রেখো। একদমই তাই, প্রিয়া পাল বলছেন জয় মা। রিনা রিনা প্রামাণিক কমেন্টস করছেন, জয় মা বলছেন। সোমা সোমা কমেন্টস করছেন, এই দেখুন দৃশ্যগুলো শুধু দেখুন, এরপরে সব কিছু শুরু হচ্ছে। আপনারা অনেকেই ধৈর্য ধরে দেখছেন লাইভটা, এবারে সব দেখতে পাবেন লাইভে। মৌমিতা মান্না বলছে, কমেন্টস করছেন। সন্ন্যাসী মিত্র ঠাকুর বলছেন, লাইভ দেখতে পেয়ে খুব ভালো লাগলো, জয় মা, সবার মঙ্গল করুক। একদমই তাই, তৃষ্ণা অশোক পাঠক জয় মা বলছেন, থ্যাংক ইউ। কি যে ভিড় হয়েছে না পঞ্চশুলটা, আপনারা দেখুন। এই পঞ্চশুল একটু পরেই কম্পন হবে। দুর্গাপুর ফিরিঙ্গি কালী মন্দির থেকে সরাসরি লাইভে আমরা, আর এক্সক্লুসিভ লাইভ দেখতে পাচ্ছেন, পঞ্চশুল দেখতে পাচ্ছেন। জয় মা, একদম জয় মা। সৌমেন সরকার সোনাই বলছেন, জয় ফিরিঙ্গি মা। সবই দেখতে পাবেন একটু পরেই, দেখতে পাচ্ছেন সব আস্তে আস্তে সেই সময় এগিয়ে আসছে আর কি, সবাই রেডি হচ্ছেন। আর ফিরিঙ্গি কালী মন্দির থেকে তো মাকে দেখলেন, পঞ্চশুলও দেখলেন, এবারে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। আচ্ছা দেখাবো, সবই দেখাবো, যা যা হবে সব দেখাবো। জয় মা, একদমই তাই। ওদিকে বিশাল বাজনা বাজছে, প্রচুর বাজনার আওয়াজ, ঢাক ঢোলের সহকারে খুব নাচও হচ্ছে ওদিকটায়, প্রচুর ঢাক বাজ ঢাক ঢাক বাজছে। নেটওয়ার্ক এয়ারটেল বাজে বাজে যাচ্ছে, যাবে বাজে। হ্যাঁ ঘোড়া বোন বলো না, এয়ারটেল কিন্তু এখানে থাকে না, আপনারা একটু শেয়ার করে পাশে থাকুন। সৌমেন সরকার সোনাই কমেন্টস করছেন, জয় মা ভিরিঙ্গি বলছেন, জয় মা ভিরিঙ্গি। এই দেখুন মাকে একটু দেখুন, মাকে দেখুন, জয় মা কালী। সবাই দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবার জন্য মঙ্গল কামনা করি। আর মিঠু কর্মকারও কমেন্টস করছেন, সৌমেন সরকার সোনাই বলছেন, জয় ভিরিঙ্গি মা। এই তো 400 ছাড়িয়ে গেছে ভিউয়ার্স,
ওয়াচিং 400 ছাড়িয়ে গেছে, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ারের মাধ্যমে আরও আরও অনেক দর্শককে জয়েন হতে সাহায্য করুন, ধন্যবাদ সবাইকে। 412 হয়ে গেছে, থ্যাংক ইউ। ওয়াচিং অনেক বাড়ছে, আপনাদের ভালোবাসায় ওয়াচিং অনেক বাড়ছে। জয়মা ভিনিঙ্গি, সুখমেন সরকার সবাই বলছেন, মিঠু কর্মকারও কমেন্ট করছেন, থ্যাংক ইউ সবাইকে। চামেলি চ্যাটার্জি কমেন্ট করছেন, জয়মা বলছেন। এই ভিড়টা প্রত্যেক বছরই সহ্য করতে হয়, কিছু করার নেই। চিপকে যাওয়া ভিড়, চিপকে যাওয়া ভিড় এখানে দেখতেই পাচ্ছেন। মানে আমরা দেখিয়ে দিই দর্শকদেরকে আমরা কেমন অবস্থায় আছি, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা কোথায় আছি, একদম ভিড়ের মধ্যে চিপকে যাওয়ার অবস্থা, শুধু মাথা বার করতে পারি মাথা পাচ্ছি। এই দেখুন বাজনা পাচ্ছে, নতুন প্রতিমা আসবে এবারে, নতুন প্রতিমা আসবে এখানে, নতুন ঠাকুরটা আসবে, বাজনা বাজছে এবং পুরনো কোচকা বিসর্জন হবে। সকলে একটু শেয়ার করুন, জয় মা কালী। এই পঞ্চশুল কেঁপে উঠবে একটু পরে, তার আগে কি কি হচ্ছে সবই দেখুন। সবাই হাত তুলে জয়মা বলছেন অনেকেই, মাঝে মাঝেই জয়মা বলে উঠছেন। আমি সবাইকে শেয়ার করলাম সন্ন্যাসী মিত্র ঠাকুর প্রবেশ করছেন, জয়মা আশুতোষ চ্যাটার্জি থেকে আসানসোল থেকে দেখছেন, আশুতোষ চ্যাটার্জি সরি আসানসোল থেকে আশুতোষ চ্যাটার্জি দেখছেন। মহুয়া আচার্য, আমি এত আওয়াজ পাচ্ছি না চারিদিকে, কি বলছে আমি নিজেও শুনতে পাচ্ছি না। মহুয়া আচার্য কমেন্ট করছেন, সায়নী মিত্র ঠাকুর কমেন্ট করছেন, রুনু উৎপল দাস কমেন্ট করছেন, প্রণতি ঘোষ কমেন্ট করছেন, মঞ্জুর মণ্ডল সবার মঙ্গল কর্মা বলছেন, লাইভ করার জন্য ধন্যবাদ তুষার বাবলি বলছেন। সবাই শেয়ার করুন একটু প্লিজ, অনেক সংখ্যক যেন দর্শক দেখতে পাই লাইভে। সকলে শেয়ার করুন, নতুন ঠাকুর এখনই প্রতিষ্ঠা করা হবে নির্দিষ্ট জায়গায়, আর পুরনো ঠাকুর বিসর্জন হবে। শিয়ালটা, মা কালীর শিয়াল, শিয়াল নিয়ে যাওয়া হচ্ছে, এই দেখুন একটার পর একটা সব আসবে, মা কালীর যে বাহন শিয়াল নিয়ে যাওয়া হলো মন্দিরে, নতুন ঠাকুরের পরে আসবে। শিয়াল নিয়ে গেল, এরপরে ঠাকুরও আসবে এখানে, নতুন ঠাকুর প্রতিষ্ঠা হবে, পুরনো প্রতিমার বিসর্জন হবে এবং তারপরে হবে পঞ্চশূল কম্পন, সেই অলৌকিক দৃশ্য দেখতে পাবেন একটু পরেই। কি যে ভিড়, ঠাকুর আসার জন্য জায়গাটাকে ফাঁকা করছে ঠাকুর আনার জন্য, ঠাকুর আনার জন্য এখানটা ফাঁকা করছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। আর এখনই এখান দিয়েই আসবেন, মা নতুন প্রতিমা মন্দিরে প্রতিষ্ঠা করা হবে।
সামলানো সত্যিই খুব মুশকিল ব্যাপার, একটু শেয়ার করুন সবাই। ইরা বাগদি, সন্তোষ বাউরি, সুদীপ্ত সরকার, সুস্মিতা পাণ্ডে পাল, ইন্দ্রাণী ঘোষ, ইরা বাগদি, আচ্ছা দুবার কমেন্টস করেছেন, ঝুম্পা গোপ সবাই বলছেন, জয়মা খুব ভালো লাগছে সকলে, আচ্ছা থ্যাংক ইউ। ঘাত বাজছে শুনতে পাচ্ছেন, পুরোনো ঠাকুরটা দেখে নিন, এটা উঠে একটু পরে বিসর্জন হয়ে যাবে আর নতুন প্রতিমা আসবে। এই দেখুন ঠাকুর, জয় মা কালী, সকলের মঙ্গল। আর আপনারা একটু শেয়ার করে, অলরেডি আমাদের ওয়াচিং 490 হয়ে গেছে, 500 এক্ষুনি পার করে দিন একটা করে শেয়ার করে, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি আজকের লাইভটা। দুর্গাপুর বাংলার বা সারা দেশের বা দেশের বাইরের মানুষও যেন দুর্গাপুরের ফিরিঙ্গি কালী মায়ের দর্শন করতে পারে, নতুন ঠাকুরটা যেন দেখতে পারে। প্রচন্ড গরম, প্রচন্ড ভিড় এবং তার মাঝখানে চেষ্টা করছি দেখানোর, নতুন ঠাকুরটাকে নিয়ে আসা হবে, তোলা হচ্ছে। জয় মা কালী, বংশী দাস কমেন্টস করছেন, শ্রীকান্ত প্রামাণিক কমেন্টস করছেন, দোলন কর্মকার বলছেন, মঙ্গল করুক মা সকলের, জয় মা, দেখুন হাত তুলে সবাই বলছেন জয় মা। আপনার জন্য সবকিছু দেখতে পাচ্ছি, গোপেশ রুইদাস বলছেন অনেক ধন্যবাদ। আপনারা আবার বলছি, যারা শেয়ার করেনি একটু করে দিন, যাতে কোনো উৎসব দর্শকে দেখাতে পারি আজকের এই লাইভটা। মাকে দর্শন করুন সবাই, ভিড়টা দেখুন শুরু। মা গো মা কৃপা করো, রাজু পাল বলছেন, উজ্জ্বল সূত্রধর কমেন্ট করছেন, পাপিয়া সোম কমেন্ট করছেন, সঙ্গীতা শর্মা বলছেন জয় মা কালী, সন্দীপ পাল জয় মা কালী সবাইকে ভালো রেখো বলছেন, দুলুকুর মজুমদার জয় মা, সন্দীপ পাল বলছেন জয় মা কালী সবাইকে ভালো রেখো, সন্দীপ পাল, আচ্ছা কমেন্টস পড়লাম আপনার, সুমন ঘোষ, শ্রীমন্ত সরকার, জয় মা ভিড়িঙ্গি মা কালী বলছেন, প্রদীপ দিবর, মুন্নি মণ্ডল দে, পিঙ্কি শ্যাম, এই দেখুন নতুন ঠাকুর আসবে, নতুন ঠাকুর নিয়ে আসা হচ্ছে মাকে, এই নতুন মূর্তি প্রতিষ্ঠা হবে এখনই মন্দিরে, জয় মা, জয় মা, সকলের মঙ্গল হোক। খুব ভিড়, আমাদের যতটা সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করছি, মাকে নিয়ে আসা হচ্ছে মন্দিরে, নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে, অধিষ্ঠান দিবসে মায়ের মাকে অধিষ্ঠিত করা হচ্ছে মন্দিরে, এবং পুরনো প্রতিমা বিসর্জন হবে একটু পরেই। আমি কাপড়ডাঙ্গা রানীগঞ্জ থেকে বলছেন, খোকন গোপ, পূজা চ্যাটার্জি দেখছেন, পিয়ালি চন্দ দে কমেন্টস করছেন, এই দেখুন মাকে বের করেছে, জয় মা, মাকে নিয়ে আসা হচ্ছে, মাকে নিয়ে আসা হচ্ছে, দেখুন জয় মা কালী,
আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চশূল কম্পন হচ্ছে। পঞ্চশূল কম্পন দেখে নিন আপনারা সরাসরি, মাকে নিয়ে যাওয়া হলো আর পঞ্চশূল কেঁপে উঠছে। জয় মা কালী, আরো বেশি ভিউয়ার্স চাই, কারণ আজকে যেন এই দৃশ্য সবাই দেখতে পায়, একটা শেয়ার করে পাশে থাকুন। জয় মা কালী, খুব সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পঞ্চশূলের কম্পন। নতুন প্রতিমা মন্দিরে নিয়ে যাওয়া হলো, পুরনো প্রতিমা এবারে বের করানো হবে। মাকে গয়না পরিয়ে তো সাজানো হচ্ছে, আর পুরনো প্রতিমাকে বের করা হবে একটু পরে। ত্রিশূল কম্পন দেখুন সবাই, পঞ্চশূল ত্রিশূল না পঞ্চশূল কম্পন দেখুন। ওহো কি যে ভিড়, এবারে পুরনো প্রতিমা বিসর্জন হবে একটু পরে, ঢাক বাজছে। প্রচন্ড ঢালা ঢালি হচ্ছে জানেন তো, পঞ্চশূল কেঁপে উঠছে মাঝে মাঝেই, মা বুঝিয়ে দিচ্ছেন বা নতুন মন্দিরে ঢুকে গেছে, মানে মা মন্দিরে ঢুকে গেছেন, মায়ের নতুন মূর্তি মন্দিরে ঢুকে গেছে, এবং সেটা জানান দেয় ঠিক এই সময়ে প্রত্যেক বছর মা মন্দিরে প্রবেশ করার পর এই পঞ্চশূল কেঁপে ওঠে, পুরনো প্রতিমা তারপরেই বিসর্জন হয়। জয় মা কালী, জয় মা ভেঙ্গি কালী, মায়ের জয়। আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনাকে একটু শেয়ার করুন, কতুচি ভিড় আজকে, সত্যি প্রচন্ড ভিড়, মানে ধৈর্য হারিয়ে ফেলছেন অনেকেই স্বাভাবিক, এত গরম, এত গরম এবং এত ভিড়, পঞ্চশূলটা কেঁপে উঠছে দেখুন। সকলে শেয়ার করুন এবং একটু জানান যে কেমন লাগছে। বাবু সোম সঞ্জয় কমেন্ট করছেন, জয় মা কালী, আপনারা দেখলেন কি, আপনারা কি দেখতে পারেন? নাহলে আমি আবার দেখাবো, আবার হবে, আবার ত্রিশূল কম্পন পঞ্চশূল কম্পন হবে, সেটা দেখাবো।
পঞ্চশূল বারবার গেপে উঠেছিল, আবার গেপে উঠবে। নতুন মায়ের যখন প্রতিমা একদম মন্দিরের প্রতি ঢোকানো হয় তারপরেই গেপে ওঠে। আচ্ছা, পুরনো প্রতিমা একদম বার করানো হচ্ছে বিসর্জনের জন্য। এই দেখুন, পুরনো প্রতিমা বের করা হচ্ছে বিসর্জনের জন্য। একটু জুম করে দেখাবো আপনাদেরকে। এই দেখুন, নতুন প্রতিমা তো দেখলেন ঢুকে গেল, পুরনো প্রতিমা একদম ভেতরে। এই দেখুন পুরনো প্রতিমা বের করে একজন বিসর্জনের জন্য সরোবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পাশেই আছে পুকুর, সেখানেই প্রতিমার বিসর্জন হয়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মায়ের বিসর্জন, পুরনো মূর্তিটা এক বছর ধরে যে মূর্তি পূজিত হয়েছিল সেই মূর্তি এখন বিসর্জনের পথে, নিরঞ্জনের পথে। এবং তারপরে আপনারা দেখলেন যে নতুন প্রতিমা, হ্যাঁ, নিরঞ্জন হচ্ছে নিরঞ্জনের পথে। এবং নতুন প্রতিমাটা আপনারা দেখলেন যে একদম প্রতিষ্ঠা করা হলো, ভেতরে নিয়ে যাওয়া হলো, মায়ের অধিষ্ঠান হয়ে গেছে। কিন্তু পুরনো যে প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। জয় মা কালী, সবাইকে ভালো রেখো, মঙ্গল হোক সবার। নতুন ঠাকুরটা সাইডে রাখা আছে, মানে নির্দিষ্ট জায়গায় রাখা হবে, তবে ঢুকিয়ে ফেলা হয়েছে। আপনারা দেখুন সরাসরি মাকে দেখুন, আপনারা ঠিক করে দেখতে পাচ্ছেন তো এত ভিড়। আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক দর্শক আমরা দেখাতে পারি। প্রচন্ড গরম, এত গরম আজকে, এখানটা ধৈর্য হারিয়ে ফেলছে সবাই। আসলে এই দিনটা এরকম হয়, প্রচন্ড ভিড় হয় এবং মানুষের ধৈর্য হারিয়ে যায়, প্রচন্ড গরমও লাগে, এত ঠান্ডা বাইরে। কিন্তু এখানে মনে হচ্ছে যে 34-35 degrees এখানে উষ্ণতা, এরকমই মনে হচ্ছে। তো এই ঠাকুরটা এবারে বের করে নিরঞ্জনের পথে মাকে নিয়ে যাওয়া হবে। পাশেই যে সরোবর সেখানেই বিসর্জন হবে, তাই নিরঞ্জন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে। আর বাইরে খুব বাজনা বাজছে, খুব ভিড় হয়ে গেছে। সকলে আজকে অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, শুধু বাংলা না, বাংলার বাইরে থেকে, দেশের বাইরে থেকেও, বাংলাদেশ থেকেও অনেকে কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এখন অবধি 22,000 জন দেখে নিয়েছেন আজকের লাইভটা, অসংখ্য ধন্যবাদ। এখন অবধি 22,000 জন আজকের লাইভটা দেখে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করুন, বাকিরা যেন দেখতে পারে, জানতে পারে। এই দেখুন পঞ্চশীল কেঁপে, পঞ্চশূল কেঁপে ওঠে, হ্যাঁ, পঞ্চশূল এখানে মাঝে মাঝেই কেঁপে ওঠে। মা জানান দেন, মা আছেন সবার সাথে, মা এখানে কিন্তু জানান দেন। এই যে পুরনো প্রতিমাটা, আগের প্রতিমাটা বের করানো হবে। এই দেখুন, জয় মা। লেবুদাকে পুরো ভর্তি করে দিয়েছে সিঁদুরের টিপে, সবাইকে সিঁদুরের পড়াচ্ছে, সিঁদুরের টিপ পড়াচ্ছে। এই দেখুন মাখিয়ে দিচ্ছে একদম, এত মায়ের সিঁদুর সবাইকে পরিয়ে দিচ্ছে। কি যে ভিড় হয়, মাকে পুরো, মানে মাকে বরণ করে নেওয়া হলো, দাঁড়াতে পারছে না সবাই, সোজা হয় একদম, যা খেলাটাকে হচ্ছে প্রচন্ড খেলাটেলি। মায়ের মন্দির থেকে সরাসরি আজকে আমরা 173তম অধিষ্ঠান তিথিতে আমরা দুর্গাপুর ফিরিঙ্গি কালী মন্দির থেকে আপনাদেরকে দেখাচ্ছি যা যা হচ্ছে। মায়ের সেই অলৌকিক শক্তির জন্য ত্রিশূল, পঞ্চশূলের কেঁপে ওঠা, এবং তার সাথে সাথে পুরনো প্রতিমা নিরঞ্জন, নতুন প্রতিমার অধিষ্ঠান, সবই আপনাদেরকে দেখাচ্ছি একটা পর একটা দৃশ্য। হ্যাঁ, এই দেখুন মাকে, এই দেখুন, এটা এই প্রতিমাটা বিসর্জন হয়ে যাবে। আর নতুন ঠাকুরটা তো দেখলেনই, নিরঞ্জনের পথে যাচ্ছে, এবং নতুন ঠাকুরটা তো দেখলেনই, আপনারা কেমন লাগছে সবাই জানান। আর একটু ভিডিও একটু ফোনটা দেখা যাবে।
আচ্ছা তুমি কোথায় থাকো একটু বলো? ফিরিঙ্গি আমবাগান। আচ্ছা প্রচন্ড ভিড় হয় প্রত্যেক বছর, প্রতি বছর মানে এমন লাগছে তোমার ভিড়? ভালো লাগছে, ভিড়ের মধ্যে ভালো লাগছে, সবাই হচ্ছে, সবাই এনজয় করছে, ঠাকুর দেখছে, এনজয় করছে একদম। কষ্ট হলেও পড়ছে, অনেক ভালো হচ্ছে, মাকে দেখতে পাচ্ছি সামনে থেকে। থ্যাংক ইউ। মাকে দেখাই, এবারে মাকে দেখাই, মাকে এখন নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। মাকে বসাচ্ছে, মায়ের নতুন যে মূর্তিটা সেটা নির্দিষ্ট জায়গায় বসাচ্ছে, মায়ের অধিষ্ঠান হচ্ছে। পুরনো প্রতিমা নিরঞ্জনের পথে যাবে, কিন্তু তার আগে নতুন যে ঠাকুর মাকে গয়না পরিয়ে সাজানো হয়েছে, মাকে নির্দিষ্ট জায়গায় অধিষ্ঠান করা হচ্ছে, অধিষ্ঠিত করা হচ্ছে। জয় মা কালী। আমি একদম বেঁকে আছি, বোধহয় 45 ডিগ্রি বেঁকে আছি, এতটাই ভিড়ে আমাকে সবাই ঠেলছে। কিছু করার নেই, সবাই মায়ের আশীর্বাদে সব কিছু জল ঠিকঠাকই থাকবে, আমরাও ঠিক থাকবো আশা করি। জয় মা কালী, আপনারা সবাই ভালো থাকুন, আর দেখুন পুরো লাইভ দেখুন, অনেক কিছু দেখা বাকি আজকে। মাকে নির্দিষ্ট জায়গায় বসালেই আবার পঞ্চশূল কেঁপে ওঠে, সেই পঞ্চশূল কেঁপে ওঠা আপনাদেরকে দেখাবো। যখনই মা নির্দিষ্ট জায়গায় মাকে বসানো হবে নতুন প্রতিমাটা, তখনই পঞ্চশূল কেঁপে উঠবে। জয় মা, জয় মা কালী। পঞ্চশূলটা আমরা দেখাবো যখন কেঁপে উঠবে, আপনারা দেখুন পঞ্চশূল একটু পরেই কেঁপে উঠবে, এই পঞ্চশূল এক্ষুনি কেঁপে উঠবে। মাকে নির্দিষ্ট জায়গায় বসানোর পরে নাকি এমনটা হয়? দেখুন এই দৃশ্য দেখার জন্য কত ভিড়, এখনো কম্পন হচ্ছে, বুঝতে পাচ্ছেন? হঠাৎ করে বেশি বেশি কম্পন হচ্ছে, হঠাৎ করে কম্পন হচ্ছে। সকলে শেয়ার করবেন এই দৃশ্য, যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পায়, জানতে পারে। পঞ্চশূলের কম্পন আপনারা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে কেঁপে উঠছে পঞ্চশূল। আর সবাই জয় মা পড়ে উচ্ছ্বাসে মেতে উঠছেন, মায়ের নাম করছেন সবাই। আপনারা কোথা থেকে দেখছেন সবাই জানাবেন, এবং লাইভটাকে একটু শেয়ার করে পাশে থাকবেন। ফিরিঙ্গি কালী মায়ের অপার মহিমা, অসীম শক্তি মায়ের, এবং সেই জন্য এই দৃশ্য প্রত্যেক বছর দেখা যায়। কি যে ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছেন, বাজনা বাজছে, পঞ্চশূলের কম্পন হচ্ছে। পঞ্চশূলের কম্পন আপনারা দেখুন, এবং লাইভটাকে সবাই শেয়ার করুন। কি যে ভিড়, দাঁড়াতেই পারছি না। পঞ্চশূল কম্পন আবার হবে, মায়ের নির্দিষ্ট জায়গায় অধিষ্ঠান হয়ে গেল। নতুন প্রতিমাটা একটু দেখে নিন, একটু
সবাই শেয়ার করে পাশে থাকুন। আমি অনেক মানে অনেকবার সবাইকে রিকোয়েস্ট করছি একটু প্লিজ করবেন, যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পায় এই লাইভটা। এবং এখন আজ ওয়াচিং আছে 485, এটা গেলে 500 ছাড়িয়ে গেছিল, আবার যেন অনেক সংখ্যক মানুষ দেখতে পাই। এরপর পুরনো প্রতিমা যে নিরঞ্জন হবে সেটাও দেখাবো আপনাদের। জানান দিচ্ছেন মাকে নির্দিষ্ট জায়গায় অধিষ্ঠান করা হয়েছে। শোনা যায় এখানে মায়ের চোখ এবং এই পঞ্চসুর সেম এখানে আনতে হয়, একদমই তাই, তবেই নাকি কম্পন থামে, ততক্ষণ নাকি কম্পন হতে থাকে এই ত্রিশূলে পঞ্চসুরে। আবার কম্পন দেখুন, আবার কম্পন হচ্ছে। কম্পন হচ্ছে পঞ্চশূলের, কি মানে অস্বাভাবিকভাবে এই পঞ্চশূলের কম্পন হচ্ছে নিজের থেকে। মায়ের যে চক্ষু সেটা নাকি পঞ্চশূলের দিকে হতে হবে, যতক্ষণ না হবে এটা নাকি কম্পন হতে থাকে এমনটাও শোনা যায়। এবং এটা যখন কম্পন হয়ে যাবে তার মানে সব কিছু ঠিকঠাক আছে। পঞ্চশূল কম্পন আপনারা দেখুন বেঙ্গল অন্তর্গত সরাসরি লাইভ। দেখুন কি অস্বাভাবিকভাবে কাঁপছে, সকলে একটু শেয়ার করুন, জয় মা বলে একটু লিখুন, অস্বাভাবিকভাবে কাঁপছে কিন্তু। নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে পুরনো প্রতিমাটা, নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। এমন সব তা মানে ভিড়ের মধ্যে দেখুন কি হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না সবাই, এতটাই ভিড় এখানে। কি অবস্থা চলছে, অনেকেই অনেকেই একদম সৌন্দর্য হারিয়ে ফেলছেন এই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এই দেখুন মায়ের মুখ।
সত্যি কত ধৈর্য রাখলে মাকে সামনে থেকে দেখা যায় এবং দেখানো যায়, মাকে সাজাচ্ছে নতুন প্রতিমাটা, মাকে কিন্তু সাজানো হচ্ছে, দেখুন মাকে ভেতরে সাজানো হচ্ছে, আর পুরনো প্রতিমাটা নিরঞ্জনে যাবে, সে তার জন্য প্রস্তুত হচ্ছে। এই দেখুন সব জয় মা বলছে, দাদা খুব ভালো দেখালে, জয় মা বলছেন মেঘনাথ গড়াই। এই দেখুন প্রতিমাটা, দেখুন যেটা ভেতরে আছে সেই প্রতিমাটা নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের জন্য, দেখতে পাচ্ছেন খুব পরিষ্কারভাবে, আর নতুন প্রতিমাটাকে সাজানো হচ্ছে, নতুন প্রতিমাটাকে দেখুন সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন দুই মা একসাথে, দুটো ঠাকুর একসাথে দেখুন, একটা ঠাকুর সাজানো হচ্ছে আর পুরনো ঠাকুরটাকে নিরঞ্জনের জন্য প্রস্তুত করা হয়েছে। বিরিঙ্গি শ্মশান কালী মন্দির থেকে সরাসরি লাইভে আমরা জয় মা, ছবি ঘোষ কমেন্টস করছেন, শ্যামন ঘোষ কমেন্টস করছেন, মনিকা বরার চ্যাটার্জি কমেন্টস করছেন, দাদা খুব ভালো দেখালে, থ্যাংক ইউ। বাকিরা একটু সবাই কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে পাশে থাকুন। সোনাই বাউরি, ঝর্ণা রয়, অমর চৌধুরী, রামদাস পোদ্দার সবাই কমেন্টস করছেন, জয় মা বলছেন, স্বপন পাল বলছেন জয় মা কালী, সকলের মঙ্গল করমা। নিরঞ্জনের পথে এগিয়ে যাবে এবং নতুন প্রতিমাকে সাজানো হচ্ছে। বিরিঙ্গি কালী মন্দির থেকে সরাসরি লাইভে আমরা সকলের শেয়ার আমরা কামনা করি, একটু শেয়ার করে দিন। আর আপনারা কোথা থেকে দেখছেন জানান, একটু ভালোবাসা আপনাদের সবার আমরা এক্সপেক্ট করি। এই যে গরম, হ্যাঁ প্রচণ্ড ঘামাচ্ছি আমরা, বুঝতে হচ্ছে কখন এই ভিড়টা থেকে বেরোবো, তবে হ্যাঁ সেসবই দেখাবো আপনাদের। মাকে বেরিয়ে একদম নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে, এগোচ্ছে মা। এই দেখুন একটা প্রতিমা সাজানো হয়েছে, যে নতুন প্রতিমাটা এবং পুরনো প্রতিমা যেটা এক বছর ধরে পূজিত হচ্ছিল, সেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে। জয় মা কালী, জয় মা ভিরিঙ্গি। কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। দেখি একটু সাইড দেখি, দেখুন শিয়ালগুলো নিয়ে যাচ্ছে, শিয়ালগুলো বাজনা বাজিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাকে। আপনারা দেখুন একদম বিসর্জনের সেই দৃশ্য দেখাবো।
এই দেখুন মায়ের নিরঞ্জন, মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য বিসর্জন দৃশ্য দেখুন। পাশে যে সরোবর ঠিক সেখানেই নিরঞ্জন হবে, কত বড় প্রতিমা দেখুন। দেখতে পাচ্ছেন মাকে, আরো ভালোভাবে দেখতে পাবেন মাকে, একটু নিয়ে এদিকে মুখ ঘোরানো হবে। এই দেখুন পুরনো প্রতিমা দর্শন করুন, জয় মাকে দর্শন করুন, জয় মা কালী। ঠাকুরটা দেখে নিন, বিসর্জন হয়ে গেল সামনে। জয় মা, তুমি থেকো মা সকলের সাথে, তাই কামনা করি। প্রতিষ্ঠান সেটাও দেখলেন, দীপু পঞ্চস্কর নড়ে ওঠা সেটাও দেখলেন, সবই দেখাবো আরো অনেক কিছু বাকি আছে। মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে, মায়ের তো নিরঞ্জন হয়ে গেল, বিসর্জন হয়ে গেল প্রতিমা, প্রতিমাটা প্রতিমা
এত ভিড়, আপনাদেরকে চেষ্টা করলাম যতটা সম্ভব দেখানোর, জানি না ভালো করে হয়তো দেখাতে পারলাম না একদম সামনে গিয়ে। নিরঞ্জন এই ঘাটে এখানেই বিসর্জন হলো, চলুন দেখিয়ে দিই আরেকবার সামনে গিয়ে মাকে। হ্যাঁ, নিরঞ্জনের পর এখন এই জায়গাটা কেমন লাগছে, বিসর্জন ঘাটে চলে এসেছে। এই ঘাটেই বিসর্জন হলো মায়ের। হ্যাঁ, এখানেই হয়, তবে নতুন প্রতিমাও মন্দিরে স্থাপন করা হলো। এটা খুব ভালো লাগে যে ঠাকুর থাক, মানে বিসর্জন হয়ে যাওয়ার পর মন্দির ভাগা থাকে না। এই যে জলের মধ্যে আর দেখা যাচ্ছে না, অনেকটাই জল তো ডুবে গেছে, এখন কাঠামো দেখা যাচ্ছে না। এখানটাই বিসর্জন হলো, এই জল ছুটছে চলাই। পুরোনো প্রতিমা তো মানে বিসর্জন হলো, মানে যেটা এক বছর ধরে। আর এখানে এখন ড্রাকুলাটা দেখুন কি সুন্দর লাগছে, ড্রাকুলা লাইট জ্বলছে, মুভমেন্ট হচ্ছে ড্রাকুলার। এই দেখুন এটা একদম ঘাটের পাশেই আছে। ওদিকে বাজনা বাজছে আর মঞ্চে আজকে সারাদিন সারা রাত অনুষ্ঠান হচ্ছে। ওই দেখুন ঢাক বাজছে, বাজনা বাজছে, কি আনন্দের মুহূর্ত না। ওই দেখুন
মায়ের নতুন মূর্তি অধিষ্ঠিত হবার পরেই এখানে প্রচুর ভিড় হয়ে গেছে ভক্তদের পুজো দেবার জন্য। লাইন দিয়ে ভিড় হচ্ছে সবই, তো যাই হোক তার মধ্যেও কিন্তু পুজোর জন্য সবাই লাইনও দিচ্ছেন এবং ভিড়ও হচ্ছে। দেখুন আপনারা পুজো দিচ্ছেন কেমনভাবে সবাই। আর সুধীন পাণ্ডে জয় মা ভিরিঙ্গি বলছেন, জয় মা ভিরিঙ্গি, জয় মা কালী। আপনারা অনেকক্ষণ ধরে আপনারা লাইভে আছেন, দেখেছেন, থ্যাংক ইউ। ওই দেখুন মাকে দর্শন করে নিন দূর থেকেই। নতুন ঠাকুর প্রতিমা নতুন প্রতিষ্ঠা হয়ে গেল দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে 2024-এ 173তম অধিষ্ঠান তিথিতে আজকে মায়ের নতুন মূর্তি এখানে আপনারা দেখলেন যে প্রতিষ্ঠা করা হলো এবং সেখানেই ভক্তদের প্রচুর। জয় মা কালী। পরে কখনো আরও সামনে থেকে আপনাদেরকে দেখাবো, মায়ের কাছে তো আমরা প্রায়ই আছি, আসবো। মায়ের মুখটা খুব সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আরে দেখুন এই পঞ্চশূল কিন্তু মাঝে মাঝেই কম্পন হচ্ছে, পঞ্চশূলের কম্পন মাঝে মাঝেই দেখা যাচ্ছিল এবং অনেকেই এখন পঞ্চশূল থেকে সিঁদুর নিয়ে রেখে নিচ্ছেন। এই সেই পঞ্চশূল। নতুন ঠাকুর আপনারা দেখে নিন, ভিরিঙ্গি কালী মায়ের নতুন যে ঠাকুর প্রতিষ্ঠা হলো সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। আপনি কি ঠেলা ঠেলি হচ্ছে জানেন তো, একদম আরো যেন পড়তে যাচ্ছিলাম আর কি। যাই হোক এখান থেকে আমরা এবারে বেরোবো, তবে মাকে আপনাদেরকে ভালো করে দেখালাম নতুন যেহেতু মূর্তি প্রতিষ্ঠা হলো। খুব ভিড়, প্রচণ্ড ভিড়, বাজনা বাজছে চারিদিকে। এদিকে দেবুদা দুর্গাপুর সিটি একদম কপালে তিলকও পরে নিয়েছে না, অনেকে অনেকে এখানে কপালে তিলক করেছেন এবং কপাল ভর্তি করে সিঁদুর পরিয়েছে অনেককে, মায়ের টিপ সিঁদুর, মায়ের সিঁদুর সবাইকে টিপ পরিয়েছে। কেমন লাগলো জয় মা কালী? আমার একটা বছর কেটে গেল দুর্গাপুর ভিরিঙ্গি কালী মায়ের একদম অধিষ্ঠান আপনারা দেখলেন, 173তম অধিষ্ঠান তিথিতে আমরা এসেছি আর আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো আছেন? একদম প্রচুর অনেক পুলিশ থেকে শুরু করে খুব ভালোভাবে সবাই সুশৃঙ্খলভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে গেল। আই মিন পুলিশ প্রশাসনের দারুণ সহযোগিতা ছিল, এখানে সিভিক ভলেন্টিয়ারও ছিল আর অবশ্যই এই মন্দির কর্তৃপক্ষ সবাই কমিটির সবাই ছিলেন। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা কালী বলে এখন লাইভটা শেষ করছি।